ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. আমার মুসলমান ভাইরা, আমরা যারা আজকের এই দিনে মজলিসে বসতে পেরেছি ওইটা আল্লাহ পাকের ইহসান। তাই সকলে মিলে প্রাণোচ্ছাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় অন্তরে সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে আমার সঙ্গে একটু আওয়াজ করে নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমি পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله
ঐতিহ্যবাহী আজকের এই বনলতা মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, দোকান মালিক, ব্যবসায়ী, কর্মচারী সকলের সার্বিক সহযোগিতায় বনলতা মার্কেট ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতরম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম করেছে, আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সমাজের এই ক্রান্তি লগ্নে গোটা দুনিয়ার কঠিন সময়ে, যেই সময়ে গোটা দুনিয়ার জমিনে ইসলাম আর মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নাই, কথা বুঝেন আপনারা, আমার কথা বুঝেন, কথা বুঝলে একটু হ্যাঁ না বলবেন, যেই সময়ে গোটা দুনিয়ার জমিনে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে, বসনিয়া, জেসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সোমালিয়া, এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না, ঠিক কি না? জরে কান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটা কঠিন সময়ে দ্বীনের মজলিস একত্রিত করেছেন, এই জন্য সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শিকানো বসায় অন্তরের সবটুকু ভালোবাসার আবেগকে উজাড় করে সকলে মিলে প্রাণ কোলে শুকরে জ্ঞাপন করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা আজকে দ্বীনী মজলিস একত্রিত হয়েছি, আমি খুব লম্বা আলোচনা হবে না, সংক্ষেপ কিছু আলোচনা। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত ফিতনা হোক না কেন, যে যাই করুক না কেন, আমরা আল্লাহর জমিনে যদি বসবাস করতে হয় আল্লাহর দেয়া কোরআনের বিধান ছাড়া এই দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না, ঠিক কিনা? জোরে কান। আজকে এই দুনিয়ার মানুষের, এই সমাজের মানুষের চরিত্রের যে অবনতি, এই চারিত্রিক অবনতির থেকে সমাজকে যদি ফিরিয়ে আনতে হয়, কলেজ ইউনিভার্সিটিতে যদি মানুষের মতো বসবাস করার উপযোগী শিক্ষানিবেশ তৈরি করতে হয়, কোরআনিক আইনের বিকল্প কোন রাস্তাই সমাজে নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আজকে দুনিয়ার আপনি যেদিকে তাকাবেন, সমাজের যে সেক্টরের দিকে তাকাবেন, সব জায়গায় অরাজকতা, ঠিক কথা বলেন? কোথাও শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, আন্তর্জাতিক জীবনে শান্তি নাই, এর একটাই কারণ আমাদের ভিতরে তাকওয়া ভিত্তিক নৈতিকতামূলক কোরআনিক শিক্ষার অভাব, ঠিক কিনা? জোরে কান। আজকে যদি জবাবদিহিতামূলক তাকওয়া ভিত্তিক কোরআনিক শিক্ষা থাকতো, এই সমাজে চুর ডাকাত হতো না, এই সমাজে সন্ত্রাস আরো সন্ত্রাস হতো না, এই সমাজের ভিতরে কোটি কোটি টাকার দুর্নীতি হতো না, যদি মানুষের ভিতরে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকতো, ঠিক কিনা? জোরে কান। আজকে আমাদের কাছে জবাবদিহিতার ভয় নেই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, গোলাম রে
দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর গোলাম হতে হয়, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহকে এক বলে মেনে নিতে হয়, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের গুণ কি, কোয়ালিটি কি, সিফত কি আল্লাহ ঘোষণা করেছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারার সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন গোলাম রে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? টাকার অহংকার করতে পারবে না, মিল ফ্যাক্টরির অহংকার করতে পারবে না, গার্মেন্ট শিল্প কলকারখানার অহংকার করতে পারবে না। তোমার একটা ছেলে ইউকে থাকে, ইউএসএ, ইতালি, ফ্রান্সে থাকে, তুমি ঢাকা শহরে বিজনেস করো, অহংকার করতে পারবে না যে আল্লাহ তোমাকে শিল্পপতি বানাতে পারে, ওই আল্লাহ চাইলে তোমাকে রিক্সাওয়ালা বানাইয়া দিতে পারে। দুনিয়ার জমিনে টাকার অহংকার করতে পারবে না আমার মুসলমান ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল ঘোষণা করেছে, আমি আল্লাহর গোলাম যারা হবে অহংকার করতে পারবে না, কারণ অহংকার করে আমি আল্লাহর গুণ। দুনিয়ার জমিনে শয়তান অহংকার করেছিল, আমি আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছি। সুতরাং আজকালও যারা অহংকার করে, আমার আল্লাহ চাইলে তাকেও শয়তান বানাইয়া দিতে পারে, কোন ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না। আমার ভাইরা, আজকাল দুই ধরনের অহংকারী পাওয়া যায়। এক ধরনের মানুষ টাকা পয়সা হয়েছে, আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে বিজনেস করে, অথবা প্রবাসী হয়েছে, টাকা পয়সা হয়েছে, টাকার গরমে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। দুই নম্বর, কিছু লোক অহংকার করে নিজেকে বড় আলেম দাবি করে, বড় আলেম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব হয়েছে, আজকাল তার অহংকারের ঠেলায় দেখবেন পাবলিক সালাম দিলে জবাবও দেয় না। ঠিক কিনা? জোরে কর। খানকা একটা খুলে ব্যবসা খুলেছে, আজকে আজ ইসলামের কলেজা থেকে রক্ত ঝরতেছে। ঠিক কি জোরে কান? আজকে প্যালেস্টাইনে মুসলমানের আর জাতিত, আজকে সিরিয়ায় যারা সফর করেছেন তার ভালো করে জানেন, আল্লামাকে কোরআনের খিদমতের কারণে একাধিক দেশ সফর করার অভিজ্ঞতা আছে আমার ভাইরা। এই জন্য আজকে সিরিয়ায় হাজার টন বোমা নিক্ষেপ করে মুসলমানদের কলিজাকে জাজরা করে দেওয়া হচ্ছে, বারবার মুসলমানদেরকে জবাই করে নাফ নদীর পানিকে লাল করে দেওয়া হচ্ছে। মুসলমানেরা গড়ে বসে থাকবার সময় নাই, মুসলমানেরা এক কোন যদি নারায় তাকবীরের দরে দিয়ে মাঠে নেমে পড়ে একটা কাফের জবাব দিতে পারবে না। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরা আজকে কথা বলতে পারি না, আজকে আমাদের জবান বন্ধ, আমরা আজকে কথা বলতে পারি না। দুই কারণে কথা বলতে পারি না, এক নাম্বার আমরা আজকে দালাল। কথা বলেন না কেন? জোরে কর। দালালিতে মত্ত হয়েছি আমার ভাইরা। অখতিব সাহেব, আপনার খেতাবতি যদি চলে যায়, চলে যায় আল্লাহর জমিনে, আল্লাহ নিজেকে ফয়সালা করবে, আপনাকে সত্য কথা বলতে হবে। ঠিক কি? জোরে কর। আজকে আমরা সত্যকে বন্ধ করে দিয়েছি, আমরা আজকে সত্য কথা উচ্চারণ করতে পারি না। মনে রাখবেন মুসলমানেরা, মনে রাখবেন মুসলমানেরা, এই জবান দিয়েছেন কে? সবাই বললেন না? আরো জোরে কোন কে? নাম নিব কার? আরো জোরে কোন কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে, আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে ওদের পিঠের চামড়া থাকবে না আমার ভাইরা। এই জন্য আমরা কোরআনের পক্ষে, কার পক্ষে? এই গোটা সমাজের মানুষ কার পক্ষে? কোরআনের পক্ষে। যারা কোরআনের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। সবাই বলেন আমার ভাইরা। আসুন, সুতরাং আল্লাহর গোলাম হতে হলে এক নাম্বার গুণ হলো কি করা যাবে না? সবাই বললেন না? দুই নাম্বার গুণ আমার আল্লাহ বলেছেন গোলাম রে
দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আমার আল্লাহ বলেছেন গোলাম রে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, থাপ্পড় দিলে থাপ্পড়ের জবাব দিবে না। বরং আমার গোলাম যারা হবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয় গালির জবাবে আমার গোলাম শান্তি আর সালামতের দোয়া করে যায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো কেউ গালি দিলে গালির জবাব, কথা বললেন না, কিছু আজকে শিখে যান, গালি দিলে গালির জবাব দিবে না। আল্লাহর গোলাম দাবি করলে এক নাম্বার গুণ হলো অহংকার করা, দুই নাম্বার গুণ হলো গালি দিলে জবাব দেওয়া যাবে না। শয়তান শয়তান হয়েছে অহংকার করে। আমার ভাইরা আপনাদের জানা মতে ঢাকা শহরের কলিজা হচ্ছে এটা, এখানে এই নিউ মার্কেট এলাকায় আপনাদের জানা মতে শয়তান কোনোদিন এসে কারো কাছে চাঁদা দাবি করছে? সবাই বললেন না। কারো দোকান দখল করছে? কারো বাসায় চুরি করছে? ফেন্সি ডিলি আবার ব্যবসা করছে? কারো মেয়েরে নিয়ে পার্কে গেছে? কথা বললেন না? সবাই বলেন। তাহলে শয়তান তো এই কাজ করে নাই, শয়তান তার জীবনে চুরি করে নাই, শয়তান তার জীবনে সেনা করে নাই, শয়তান তার জীবনে চাঁদাবাজি করে নাই, শয়তান তার জীবনে সুদ ঘুষ খায় নাই, শয়তান তার জীবনে ফ্যান্সি ডিলি আবার ব্যবসা করে নাই, তাহলে শয়তান কে? কথা বুঝেন নাই? একটাও করলো না, এরপরে শয়তান, এরপরে কেন? সংক্ষেপে বলি আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন দুনিয়ার জমিনে আদম তৈরি করলেন, আদম তৈরি করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম তৈরি করেছি, কেন তৈরি করতে গেলেন? আমার ভাইরা এই শয়তান কে ছিল? এই শয়তান দুনিয়ার জমিনে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম বসবাস করার জন্য জিন্নাতদেরকে প্রেরণ করে দিলেন আর বললেন জিন্নাতেরা দুনিয়ার জমিনে তোমরা বসবাস করো। আমার ভাইরা জিন্নাতেরা দুনিয়ার সমতল ভূমিতে বসবাস শুরু করে দিল। জিন্নাতদের মাথা ঠান্ডা না গরম? আমার দিকে তাকান, জিন্নাত যারা, জিন্নাতের মাথা ঠান্ডা থাকে না গরম থাকে? সবাই বললেন না। কেন? হেরে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, এন জিন্নাতের মাথা গরম। আমার ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জত বলে যারা জিন্নাতদেরকে তৈরি করে ঘোষণা করে দিলেন তোমরা দুনিয়ার সমতল ভূমিতে বসবাস করো, জিন্নাতেরা দুনিয়ার সমতল ভূমিতে বসবাস শুরু করে দিল। আমার ভাইরা বসবাস করতে করতে এক পর্যায়ে জিন্নাতেরা দুনিয়ার জমিনে মারামারি করে একজন আরেকজনের জমি দখল করে, একজন আরেকজনকে রাত্রবেলা হত্যা করে, একজন আরেকজনকে হত্যা করে, একজনের সম্পদ আরেকজন নিয়ে নেয়। আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল যখন দেখলেন দুনিয়ার জমিনে জিন্নাতেরা ফিতনা তৈরি করে দিচ্ছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যাও দুনিয়ার সমতল ভূমিতে তোমরা বসবাস শুরু করো, জিন্নাতদেরকে তাড়িয়ে বন জঙ্গলে তোমরা প্রেরণ করে দাও। সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে দুনিয়ার সমতল ভূমিতে বসবাস শুরু করে দিলেন। এই দুনিয়ার জমিনে দ্বিতীয়বার যারা বসবাস করেছে তারা হলো ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা বসবাস শুরু করে দিলেন। আমার ভাইরা এমন সময় শয়তান জিন্নাতের একটা বাচ্চা ছিল, তার নাম হচ্ছে আজাজিল, সে যেতে পারে নাই, ছোট্ট বাচ্চা, সে তার মা বাবার সঙ্গে জঙ্গলে যেতে পারে নাই, ফেরেশতাদের সঙ্গে বসবাস শুরু করে দিল। বসবাস করতে করতে এই আজাজিল আস্তে আস্তে বড় হতে লাগলো, ফেরেশতাদের কাছে থাকবার কারণে, নূরের সহবতে, ভালো ভালো ফেরেশতাদের সহবতে থাকবার কারণে এই শয়তান জিন্নাতটা আস্তে আস্তে ভালো হয়ে গেল। তাদের ইবাদত দেখে সেও ইবাদত শুরু করে দিল। এই আজাজিল দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই পৃথিবীর জমিনে, এমন কোন মাটি নাই যেখানে আজাজিল আমার আল্লাহকে সেজদা করে নাই, আল্লাহর কুদরতের পায়ে সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই আজাজিলের উপরে সন্তুষ্ট হয়া তাকে এক সময় মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। আমার আল্লাহ এক সময় ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই জমিন তোমাদের জন্য না, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করি নাই, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি তৈরি করতেছে। আল্লাহ বলেন আমার আল্লাহ কোরআনে কারীমের
এক নম্বর পারার দুই নম্বর সুরা সুরা আল বাকারার শুরুর দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা তৈরি করতে চাই, দুনিয়ার জমিনে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন আল্লাহ কাদেরকে তৈরি করবেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কেমন জাতি তৈরি করতে যাচ্ছেন যারা মারামারি করবে, ফেতনা করবে, যারা একজন আর একজনকে জবাই করবে? আমার আল্লাহ আম ফেরেশতারা জবাব দিচ্ছে, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অতএব আল্লাহ তাআলা আমরা 24 আওয়ার 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তুমি আমাদেরকে খলিফা বানাতে চাও না, গোলামদেরকে আদম সন্তানকে দুনিয়ার জমিনে তোমার খলিফা বানাতে চাও, এর কারণ কি? আমার আল্লাহ জবাব দিলেন ফেরেশতারা, قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ জবাব দিলেন ফেরেশতারা, আমি আল্লাহ কেন আদম সন্তানকে আমার প্রতিনিধি বানাতে চাই, তোমরা জানো না জানেন কে? আরো জোরে কান আওয়াজ করে বলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লামা জারুল জামাকশারি তাফসিরে কাশাফে ওই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যাও দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া, আদমের একটা অবয়ব, আদমের একটা আকার তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করবা। আমার মুসলমান ভাইরা, সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করে, আদমের একটা আকার তৈরি করে আমার আল্লাহর কুদরতের সামনে হাজির করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি বলেছিলেন আদমের অবয়ব তৈরি করার জন্য, এই যে আদমের আকার তৈরি করেছি, আদমের অবয়ব তৈরি করেছি, আপনি তাকায়া দেখেন কেমন হলো। এমন সময় আমার আল্লাহ আদমের অবয়বের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই, যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, যেই গোলামের সন্তানেরা আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার আমার জাহান্নামের ভয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জনিতি চোখের পানি ছেড়ে কান্না করবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমি আল্লাহর কুদরতের সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। সুবহানাল্লাহ করে বলেন আমার মুসলমান মেয়েরা, আবার যখন ফেরেশতারা কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমার আল্লাহর কুদরতের সামনে হাজির করে দিল, এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া সর্বপ্রথম আদমের কপাল তৈরি করেছেন। আল্লাহু আকবার! এই কপাল তৈরি করেছেন কে? জোরে কোন কে? আমার আল্লাহ নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন। এরপরে আদমের কণ্ঠ নালী গর্দনা কাঁধ, আদমের দুইটা ঠোঁট, আদমের দুইটা চক্ষু আমার আল্লাহ তার কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম তৈরি করেছি, তাকাইয়া দেখো সুন্দর হলো কিনা। এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জনমে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ জোরে পড়ে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা তো দেখো নাই আমি আল্লাহ তৈরি করি নাই। এই কথার জবাব দিচ্ছেন আমার আল্লাহ কোরআনে কারিমের 30 নম্বর পারার ছোট্ট একটা সূরা, সূরা 3-এর মধ্যখানে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহাসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেছেন, ও ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমকে যত সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আসমান জমিনে আর কিছুই বানাই না। সুবহানাল্লাহ জোরে বলেন, এত সুন্দর করে আমার আল্লাহ
বনি আদমকে তৈরি করেছেন। এই জন্য মানুষ যত সুন্দর, মানুষের যদি উপকরণ, যেমন কেউ যদি কুট পরে, কুট টাই প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরে, পাগড়ি পরে, সে লোকটা যদি সুন্দর হয় তাকে আরো বেশি সুন্দর লাগে। কথা বললেন না সবাই বলেন? কিন্তু আপনি যদি ঢাকা শহর থেকে একটা কুকুরে দৈরা কুকুর থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরাইয়া, আর যদি একটা কুট পরাইয়া, কালো সানগ্লাস লাগাইয়া রাস্তায় সাইড়া দেন, সুন্দর লাগবে না? কথা কেমন লাগে? কুকুরের বাচ্চারা ছাগলের বাচ্চা মনে হয়, কথা মনে ঠিক কিনা? খারাপ দেখাবে। আপনি যা পরেছেন কুকুরের বাচ্চাকে তাই পরাইছেন, আপনাকে সুন্দর লাগে তাকে লাগে না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যত উপকরণ তৈরি করেছেন তা গোলামের জন্য, সুবহানাল্লাহ। এরপরও সেই গোলাম আল্লাহকে চিনে না। আমার ভাইরা, আল্লাহ গোলাম তৈরি করে ফেরেশতাদেরকে বলেন সেজদা করো, এমন সময় সমস্ত ফেরেশতারা সেজদা করলো। এই আজাজিল শয়তান বলে আল্লাহ আমি তো সেজদা করতে পারবো না। আল্লাহ বলেন পারবে না কেন? আল্লাহ আদম আমার চোখের সামনে বানাইলা মাটি দিয়া, আর আমাকে বানিয়েছ আগুন দিয়া, মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে যায়, আর আগুনকে নিচে জ্বালাইয়া দিলে উপরে চলে যায়। সুতরাং যুক্তি ধরে যে নিচে থাকবে সে উপরের জনকে সেজদা করবে। তো আমাকে তো আগুন দিয়ে তৈরি করেছেন, আমাকে নিচে দিলে উপরে যায়, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, উপরে দিলে নিচে যায়। তো যুক্তি ধরে আমি আদমকে সেজদা করব না, বরং আদম আমাকে সেজদা করবে। না, নাউজুবিল্লাহ পকেটে রেখে দেন আগামী বছর। জোরে কোন নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিজেকে বড় মনে করা এটা বুজুর্গি না অহংকারী? সবাই বলে শয়তান বুজুর্গি জাহির করছে না অহংকারী? অহংকার করলো। আল্লাহ বললেন তুমি অহংকার করেছো, নিজেকে বড় মনে করেছো, আমি আল্লাহ তোমাকে মুআল্লিমুল মালাইকা থেকে তোমার নাম কেটে তোমাকে রজিম শয়তান বানাইয়া দিলাম, শয়তান বানাইয়া দিলেন। সুতরাং অহংকার করলে শয়তান আল্লাহ বানাতে পারবেন নি? সবাই জোরে কান। আজকালকে যারা টাকার পিছনে পড়ে অহংকার করে, সমাজের বিত্তশালী যারা কিছু লোক আছে যারা অহংকার করে, উলামায়ে কেরামকে গালি দেয়, মাদ্রাসা মসজিদের আলেম সমাজকে গালি দেয়, আমার ভাইরা উলামায়ে কেরামের পকেটে বোমা খুঁজে বাইর করে, আল্লাহ কসম করে বললাম উলামায়ে কেরামের পকেটে বোমা থাকে না। কথা বলেন আরো জোরে কান। উলামায়ে কেরামের পকেটে থাকে তাসবিহ, মিসওয়াক। শুনে রাখেন ঢাকা শহরের মুসলমানেরা, উলামায়ে কেরামের পকেটে তাসবিহ, মিসওয়াক, যারা বলে উলামায়ে কেরামের পকেটে বোমা, ওদের পকেট তালাশ করে দেখবেন, ওদের পকেটে গাঁজা, ফেন্সি ডিলার, ইয়াবা, ঠিক কিনা জোরে কান? সুতরাং কথা বলবেন, চিন্তা করে বলবেন কোথায় কি বলতেছেন। আমার মুসলমান ভাইরা, আপনারা মনে করবেন না আমরা এই দেশে পানির স্রোতের মতো বেশি আসি না, কথা বলেন না কেন? এই দেশ আমাদের বাপদাদার দেশ, কলিজার টুকরা, সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বচ্ছ সুব্রজ্জ্বল, সোনার বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, ঠিক কিনা জোরে কান? এই দেশ নিয়া কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে তাদের জিহ্বা কেটে ফেলা হবে, জিহ্বা কেটে ফেলা হবে, ঠিক কিনা জোরে কান? এই দেশের মুসলমান সব কিছুকে বিসর্জন করতে পারে, ঈমান কারো কাছে বিক্রি করতে পারে না, ঠিক কিনা জোরে কান? আমার ভাইরা, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট শহরে, আমি সিলেট শহর থেকে এখানে আসিনি আপনাদেরকে কেচ্ছা কাহিনী শোনানোর জন্য, এসেছি যাদের সাথে কোরআনের সম্পর্ক নষ্ট হয়েছে তাদের সাথে কোরআনের সম্পর্ক করিয়ে দিতে এসেছি, কথা বুঝতে পেরেছেন? আমি যখন আসলাম, আসার পথে কোরআন বলতেছে ভাই আপনি কোথায় যাবেন, আমি বললাম আমি তো যাচ্ছি ঢাকার নিউ মার্কেট বনলতা প্রোগ্রাম করতে যাচ্ছি। তো কোরআন বলতেছে ভাই আমার একটা কথা কি আপনি এখানকার লোকদেরকে বলতে পারবেন, আমি বললাম হ্যাঁ আমাকে বললে আমি ওদেরকে বলতে পারবো। আচ্ছা বলেন তো কোরআনকে যদি মাইক্রোফোনের সামনে ধরা হয় সে কি কথা বলতে পারবে, কথা বলতে পারবে? কোরআন বলতেছে ভাই আমি তো কথা বলতে পারি না, আমার পক্ষ থেকে তুমি কিছু কথা বলবে। আমি বললাম তোমার কি মেসেজ ইনফরমেশন, সে বলতেছে আমার একটা ইনফরমেশন আছে, আপনি নিউ মার্কেটের মুসলমানদেরকে বলে দিবেন যাদের সাথে আমি কোরআনের সম্পর্ক নষ্ট হয়েছে তারা যেন আমি কোরআনের সাথে সম্পর্ক করে নেয়। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে ভাই এই নিউ মার্কেট এলাকার মুসলমানেরা যদি আমি কোরআনের সাথে সম্পর্ক করে নেয়, আমি কোরআন ওয়াদা দিলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন কোনো সাহায্যকারী থাকবে না ওই সময় আমি কোরআন এই এলাকার মুসলমানদের সাথে সম্পর্ক করে সাফারিশ আর সাফাত করে আল্লাহর তৈরি জান্নাতে নেওয়ার ওয়াদা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই আওয়াজ করে বলেন যেতে চাই কি চাই না?
হ্যাঁ তো বলেন যেতে চাই কি চাই না, সুতরাং এই কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। আর তোমরা এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব বেশ্যা দিবস, বেহায়া দিবস, নির্লজ্জ দিবস, এই দিবসের নামে তোমরা কোরআন ছেড়ে দিবা, ইসলাম ছেড়ে দিবা, আমিও তোমাদের মতো যুবক, আমি তোমাদের মতোই যুবক। আল্লাহ আমাকে মাদ্রাসায় যেমন নিয়েছে ইউনিভার্সিটিতেও নিয়েছে। আমি যদি এই বয়সে মুখে দাড়ি রাখতে পারি, মাথায় পাগড়ি দিতে পারি, কারণ ইউনিভার্সিটিতে অনেক আছে মাথায় পাগড়ি আছে মুখে দাড়ি আছে, আছে না নাই, আমি যদি একটা ইংলিশ মিডিয়ামে থেকেও মাথায় পাগড়ি দিতে পারি, মুখে দাড়ি নিতে পারি, তোমরা পারবে না? কথা বললে না সবাই জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আমার মুসলমান ভাইরা, দাঁড়িয়া টুপের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ, ঠিক কি না? জোরে করে আওয়াজ করে বলেন, এত সাহস কেউ কাউকে দেয় নাই, দাঁড়ির বিরুদ্ধে কথা বলবা, টুপির বিরুদ্ধে কথা বলবা। আমার ভাইরা, এই দেশের মানুষ শান্তিপ্রিয় ইসলাম প্রিয় মানুষ, কোরআনের বিরুদ্ধে কথা বললে গড়ে বসে থাকতে পারে না, ঠিক কিনা? জোরে কর, আসুন আলোচনা সামনের দিকে যাই, অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়, কিন্তু আপনাদের আওয়াজে আমার অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে, আপনারা জানেন আমি জুমা পড়াই নারিন্দা, নারিন্দা সেন্ট্রাল মসজিদে জুমা পড়াই। আমার বাইরে আপনাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে, এই জন্য আমার সামনে যারা বসছেন আমার মনে হচ্ছে সকলে পুরুষ কি না এটা আল্লাহ জানে, পুরুষ মানুষের অন্য ছুট হওয়ার কথা না, পুরুষ মানুষদের এত ছুট আওয়াজে কথা বলে না, কারণ আজকালকার মহিলারাও পুরুষের সাথে জুড়ে আওয়াজে কথা বলে, তো আপনাদের আওয়াজে তো মনে হয় না ঠিক, আপনারা কি সকলে পুরুষ? সবাই বললেন না, এই কথা পুরুষের মতো বলতে পারলেন না, আপনারা কি পুরুষ? একটু হাত উঠে দেখায় দেন কারা কারা পুরুষ না, তাহলে আপনারা পুরুষ নাকি হাফ লেডিস? হাত উঠে দিলেন না, আপনাদের হাতই এমনি উঠতে জায়গা। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আজকে ইসলামকে বিকৃত করে সমাজে উপস্থাপন করা হচ্ছে, আজকে কোরআনকে মনে করা হয়েছে এটা মক্তবে পড়ানোর ভয়, কোরআনকে মনে করা হয়েছে এটা মাদ্রাসায় পড়ানোর ভয়, কোরআনকে মনে করা হয় এটা প্রাইভেট পড়ানোর ভয়, কোরআনকে মনে করা হয় কেউ মরে গেলে তার বাড়িতে গিয়ে 10 জন মিলে খতম পড়বার ভয়, কোরআনকে মনে করা হয় কেউ মরে গেলে তার বাড়িতে জানাজা পড়ানোর ভয়, কোরআনকে মনে করা হয় কারো পেটে ব্যথা হলে ফু দেওয়ার ভয়। এটার জন্য কোরআনে দিয়েছে, এর জন্য তো 30 পারা দরকার ছিল না, এর জন্য 5 পৃষ্ঠা যথেষ্ট, ঠিক কিনা? জোরে কোন, কোরআন এসেছে এই সমাজে। তুমি অস্ট্রেলিয়া গিয়ে, তুমি কানাডা গিয়ে, তুমি ইউএসএ ইতালিতে গিয়ে, তুমি কেমব্রিজে গিয়ে, তুমি হার্ভার্ডে গিয়ে পিএইচডি করে ব্যাংক ডাকাতি করার জন্য না, তোমাকে শিক্ষিত হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, ঠিক কিনা? জোরে কোন, এই জন্য তোমাকে শিক্ষা লাভ করতে হবে। আমার ভাইরা, আমার কথা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাকে যারা চিনেন তো ভালো করে চিনেন, অনলাইনে শাহিদুর রহমান মাহমুদাবাদি লিখে সার্চ দিলে যারা আমাকে চিনেন ভালো করে চিনেন, এই জবান বন্ধ করার সাহস শক্তি এই পৃথিবীর জমিনে কারো নাই, হয় নাই, কেয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকি হবেও না ইনশাল্লাহ। কথা দিলাম এই দুই ঠুট, মানুষ ছোট হতে পারি, জবান বন্ধ করে দেওয়ার সাহস সামর্থ্য এই পৃথিবীর কারো নাই, মনে রাখবেন। এমনি এমনি এই পর্যন্ত সে কথা বলি নাই, সুতরাং মনে রাখবেন, আজকে যারা কোরআনের পক্ষে কথা বললে মুখে তালা লাগিয়ে দেন, কসম তোমাদের জন্য জান্নাত ঠান্ডা ঠোঁটে হোক, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, মনে রাখবেন, সামলে কথা বলবেন, সবাইকে সমান মনে করবেন না, সমানের মধ্যে কিছু ব্যবধানও থাকে, কথা বললেন না সবাই, সব সমান কিন্তু সমান না, কিছু ব্যবধান আছে, এটা মনে রাখি কথা বলেন। কিন্তু আমার ভাইরা একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আজকালকে কিছু আমাদের বড় বড় ইসলাম প্রিয় নেতা নেত্রীরা নেতারা মনে করেন কি, কেউ খানকার ভিতরে বসে, কেউ মাদ্রাসার ভিতরে বসে, কেউ মক্তবে বসে, কেউ মাদ্রাসায় বসে ইসলাম প্রচার করবার চিন্তা করতেছেন, ইসলামের কলিজার থেকে রক্ত ঝরতেছে, খানকায় বসে বসে কর্মা ফুল বিরিয়ানি খাইয়া 10 তলা বিল্ডিংয়ের ভিতরে কম্বল মুড়া দিয়ে ঘুমাইয়া, আমি কি কম চেষ্টা করতেছি? সবাই বললেন না, জোরে কান, একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা,
আমার মুসলমান বন্ধুগণ, এক যুবক নতুন বিয়ে করেছে। বিয়ে করার পরে যেই দিন তার ফুল সজ্জার রাত্র, স্বামী স্ত্রী একটা রুমের ভিতরে একাকিত্বে সময় কাটাবার জন্য যখন রুমে প্রবেশ করলো, হঠাৎ করে এই সময় এই ঘরের ভিতরে একটা চোর ঢুকে পড়েছে। কে চোর আপনারা চিনেন? চিনেন? পুরাপুরি চিনেন? আজকে চিনিয়ে দেবে, বসেন। একটা চোর ঢুকে পড়েছে। চোর ঢুকে ওই আলমারির শোকেসের দিকে লাইট দিয়ে দেখতেছে, এই এখানে কিছু আছে কিনা। তো আমার ভাই, আজকে নতুন বিয়ে হয়েছে, মাল সামানা যা আছে সব পুরাতন না নতুন? ও মা, আপনাদের আওয়াজে মনে হয় সব মাল মনে আপনার পুরাতন দেন নাকি? আমরা ছেলেটা তো নতুন দেই, তা আওয়াজে মনে হেরা পুরাতন দেয় মনে? পুরাতন না নতুন? সব নতুন, স্বামী স্ত্রীও নতুন, মাল সামান সব নতুন। তো লাইট দিয়া যা পাইছে, সুন্দর সুন্দর শাড়ি যা, এরপরে এখানে ডিনার সেট যা পেয়েছে, সব চুর বস্তায় ভরতেছে। স্ত্রী বলতেছে, অগ স্বামী, আজকে মাত্র বিয়ে হয়েছে, আমার ফ্রেন্ডেরা, আমার আত্মীয় স্বজন, মা বাবা অনেক গিফট করেছে, উপহার উপঢৌকন দিয়েছে, সব তো চুর নিয়ে যাচ্ছে, আপনি কিছু করেন? তো স্বামী বলতেছে, স্ত্রী তুমি আমাকে চিনো না, আমি হলাম এই এলাকার সব থেকে বড় আউলা জাউলা বাটপা, মানে আমার নাম শুনলে এই এলাকার মুরব্বীরাও প্রস্রাব করে দেয়। চুর এগুলা নিয়ে যেতে পারবে না, এগুলা বস্তায় পড়তেছে ঠিকই, কিন্তু গড় থেকে বের হতে পারবে না, তুমি নিশ্চিন্তে একটু ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমার ভাইরা চুর দেখতেছে আর কিছু আছেনি, হঠাৎ সিন্দুকের মধ্যে লাইট দিয়ে দেখতেছে সুন্দর পায়ের সব কিছু আছে, পায়ের নুপুর, এরপরে দুল ফুল, এরপরে হাতের ব্রেসলাইট, সব স্বর্ণের রাখা, সবগুলাকে বস্তার ভিতরে ভরতেছে। স্ত্রী বলতেছে, স্বামী আজকে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা ইউজ করলাম, এগুলোও তো চুর নিয়ে যাচ্ছে, আপনি কিছু করেন? এমন সময় এমন অবস্থায় স্বামী বলতেছে, স্ত্রী আপনার চিন্তার কোনো কারণ নাই, চুর এগুলা বস্তায় পড়তেছে ঠিকই, কিন্তু গড় থেকে বের হতে পারবে না। কথা বুঝতেছেন আপনারা? আমার সবাইকে কথা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, আমার ভাইরা এরপরে চুর ঘরের ভিতরে গেছে পাকঘরে। পাকঘর তো আপনারা চিনেন, আমার কথা বলেন সবাই বললেন না? রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে লাইট দিছে, রান্নাঘরের ভিতরে আজকে সত্য সব নতুন রান্না, ইলিশ মাছ ফ্রাই করেছে, এরপরে চিকেন ফ্রাই করেছে, বিফ খিচুড়ি করেছে, স্বামীর জন্য অনেক রান্না বান্না স্ত্রী করেছে, লাইট দিছে, দিয়ে দেখে নতুন রান্না বান্না। এমন সময় চুর দুনো হাত দিয়ে খাওয়া শুরু করছে। স্বামী স্ত্রী বলতেছে, স্বামী নতুন খাবার সব তো চুর খাচ্ছে, আমার জীবনে রান্না বান্না শিখি নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, তো সব শুধুমাত্র বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে। কথাগুলো দেখা যায় বাংলাদেশে দেখেন নাই? নির্লজ্জতাকে আর নির্লজ্জতায় পৌঁছে দেওয়ার জন্য একটা সিস্টেম বাহির করেছে, ক্লোজ আপ। ক্লোজ আপ কয়েকটা ইউনিভার্সিটিতে ফ্রি রাইড দিয়েছে, ফ্রি রাইড। যারা যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য 16 তারিখ পর্যন্ত ফ্রি রাইড, রিক্সা নিয়ে সকাল 8টা থেকে বিকেল 8টা পর্যন্ত আপনি ফ্রি ঘোরাঘুরি করতে পারবেন। না নাউজুবিল্লাহ, দরকার নেই। কি মনে করেছে এটা? কি ওয়াশিংটন, মস্কো কিংবা দিল্লি? যা আপনি যা মনে করলেন তাই করলেন, এটা কি ফ্রি রাইড? ক্লোজ আপ যেটা করেছে, এটা এই দেশের জনগণের বিরুদ্ধে গাদ্দারি করেছে, মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে, ঠিক কিনা সুরেখা? ওই আফিগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে চায়, কথা বলেন না কেন? ঠিক কিনা সুরেখা? আমরা এটাকে সমর্থন করতে পারি না, আমিও স্টুডেন্ট, আমরা এগুলোকে সমর্থন করতে পারি না, এগুলো কেন করবেন আমার মুসলমান ভাইরা? এমন সময় সব খাইয়া চুর চলে যাচ্ছে, যাবার সময় দেখে স্বামী স্ত্রী যে পালঙ্কে ঘুমাইছে, এই পালঙ্কের মাথার মধ্যে মানে একটা কর্নার আছে, কর্নারে এক গ্লাস গরম দুধ রাখা। চুর দুধ আইসা খাওয়া শুরু করে দিছে। তো স্ত্রী বলতেছে, স্বামী এই দুধটাও চুর শেষ পর্যন্ত খাইতেছে, এই দুধটা দিয়েছিলেন আমি যখন কবুল বলেছিলাম মসজিদের ইমাম সাহেব, এই দুধটা পরে ফুক দিয়ে বলেছিলেন, স্বামী স্ত্রী বাসর রাত্রে ফুল সজ্জার রাত্রে যদি দুজন একসাথে খায় প্রেম ভালোবাসা বেশি হবে, কিন্তু এখন যে চুর পান করলো, ভালোবাসা তো হের ভিতরে গেছে, আপনি কিছু করলেন না। স্বামী বলতেছে, স্ত্রী এটি তার জন্মের শেষ খাওয়া, এরপর থেকে আর জিন্দগিতে খেতে পারবে না, তাকে একটু সুযোগ দাও।
আচ্ছা আমি ঘুমালাম, সব কিছু খায়া দুধ পান কইরা চুর দেখে আর কিছু নাই, আস্তে করে দরজা খুললে চলে গেছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি বলেন এই করবেন সেই করবেন, আপনার নাম শুনলে মানুষ প্রস্রাব করে দেয়, বয়ে গড়তে কেউ বাইর হয় না, এখন যে সব খাইয়া আমার দুধটাও পান করে চলে গেল গা, কিছু আপনি করলেন না, এখন কোন তো এটা কি হইল, কিছুই ঘরে ভিতরে নাই। এমন সময় স্বামী কাঁদতেছে আর কম্বল মুড়া দিয়া কম্বলের ভিতরে স্ত্রীরে জড়াইয়া বলতেছে, স্ত্রী আমি কি চেষ্টা করতে কম করছি, কথা কয় হে নাকি চেষ্টা করতে কম করছে, চেষ্টা করছে, এত কম্বলের ভিতরে ঘুমায় ঘুমায় বোমা ফাটাইস, কথা বলেন কথা বলেন, আটকা কিছু না তারা কম্বলের ভিতরে ঘুমায়া কুরমা ফুলর পিরানির দ্বারা যারা দিন প্রচার করবার চেষ্টা করে, এরা বাংলাদেশের মাটিতে প্রকাশ্য ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া মুসলমান হতে পারে না, আওয়াজ করে বলে ঠিক না, কথাগুলো মনে রাখবেন, আমার কথাগুলো মনে রাখবেন। আর যদি মনে করেন আমি, কারণ আমি সিলেট থেকে আসতে গিয়া সিলেট থেকে বিশেষ কোনো মিষ্টি নিয়ে আসি নাই, আমি কিছু তিতা জিনিস নিয়ে আসছি, আপনারা নিতে পারবেন এটা, আমি মিষ্টি নিয়ে আসতে পারি নাই, এই তিতা জিনিসগুলো যদি মনে রাখেন ইনশাল্লাহ আমাদের নাজাতের কারণ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ কল আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন, আমার গোলাম যারা হবে আমার গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করতে পারবে না, দুই নাম্বার গুণ হলো কেউ গালি দিলে জবাব দিতে পারবে না, তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আমার আল্লাহ বলেছেন মুসলমানেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমি আল্লাহর গোলাম যারা হবে দুনিয়ার জমিনে আমার গোলাম, আমি আল্লাহর পায়ে রুকু করবে, আমি আল্লাহর পায়ে সেজদা করবে, নামাজ পড়বে আমি আল্লাহর জন্যে, রুকু করবে আমি আল্লাহর জন্যে, সেজদা করবে আমি আল্লাহর জন্যে। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা কোনো দিন আল্লাহর গোলাম হতে পারে না। পরিষ্কার ফতোয়া, লা শাক্কা ওয়ালা রাইবা, আমার কথা কারো যদি ভালো না লাগে, আমার কথায় কারো ভিতরে যদি প্রশ্ন হয়, ডাইরেক্ট আপনি পিণ্ডালে দাঁড়িয়ে যাবেন, আমি প্রশ্নের জবাব দিয়ে মঞ্চ থেকে নামবো, এরপরে পা নাড়াবো না, কথা বুঝতে পেরেছেন? আমি এমন বক্তা না, কইলাম তো কইলাম, যাওয়ার সময় সক্য বন্ধ করে যামুগা, এমন কোনো সিস্টেম নাই। আপনাদের ভিতরে যদি চুলকানি থাকে, চুলকানি আমার কাছে একটা মলম আছে স্পেশাল, এটা লাগাইয়া দিমু, মোটামুটি যতদিন বাঁচবেন চুলকানি থাকবে না, কথা বলেন না কেন, এই দিন স্টেজ থেকে যাব না, আপনার প্রশ্ন থাকলে করবেন, কাগজে লিখে দিবেন, প্রশ্নের জবাব দিয়ে যাব, ঠিক কিনা জোরে গান। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছে আমার গোলাম হতে হলে আমার পায়ে সেজদা করা লাগবে, সুতরাং যারা পীরের পায়ে সেজদা করে, আর যেই পীর পা লম্বা করে সেজদা চায় ও পীর না, এ হলো বাংলাদেশের ডিজিটাল শয়তান, ঠিক কিনা জোরে কা, কোন পীর সেজদা পেতে পারে না, খালিক কে মখলুক সেজদা করবে, সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে। আর যদি কোনো পীর বলে সেজদা করেন পায়ে, আপনাদের এই নিউ মার্কেট এলাকায় পুরাতন স্যান্ডেল আছে না, জুতা 6 বছর আগে, আর এত পুরাতন জুতা পাইবেন, 6 বছর আগের পুরাতন জুতা পাইবেন, এত পুরাতন তো নাই, কেউ যদি এলাকায় বাঙালি ব্যবসা করে এর কাছে পাইতে পারে, এই সেরা স্যান্ডেল যেটার ফিতা নাই, এইটা দিয়া যেই ব্যক্তি বলবে আমার পায়ে সেজদা করেন, তার দুই গালে 200 জুতার বাড়ি, আওয়াজ করে বলেন ঠিক কি করে বলেন, হারাম, চার মজবে হারাম, চার তরিকে হারাম, কোরআনে হারাম, হাদিসে হারাম, 6666 আয়াতে হারাম, 10 লক্ষ সহি হাদিসে হারাম, কেউ জিন্দেগিতে প্রমাণ করতে পারে নাই, এখনো পারবেন না ইনশা আল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে বলতেছি, কোরআনে কারীম 19 নম্বর পারা সূরা আল ফুরকান 64 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন সেজদা কার পায়ে, জোরে কোন কার পায়ে, তিন নম্বর গুণ হলো সেজদা করবেন আমি আল্লাহর পায়ে, চার নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না
عذاب جهنم إن عذابها كان غراما আমার আল্লাহ বলেছেন মুসলমানেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে আমার আমি আল্লাহর গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জনিতে সাকারাতের গড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে তার কাছে আজরাইল পৌঁছে যাবার আগে গভীর জনিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর দেয়া কফার আমি আল্লাহর কুদরতের পায়ে লাগাইয়া আমি আল্লাহর দেয়া চক্ষু থেকে দুই ফোঁটা পানি ছেড়ে যখন কান্না শুরু করবে আমি আল্লাহ ঘোষণা করলাম ও গোলাম তোমার চোখের পানিগুলাকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিলাম কিয়ামতের দিনে তোমার চোখের পানির দ্বারা তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ জোরে বলে কয়টা গুণ বলেছি সবাই বললেন না চারটা এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গুণ গালি দিলে জবাব দেওয়া যাবে না তিন নাম্বার গুণ সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার গুণ সাকারাত গারগারা শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল পৌঁছে যাবার আগে জাহান্নামের বয়ে কাঁদবেন কার কাছে জোরে কোন কার কাছে আল্লাহ রাসূল বলেছেন এই চার গুণ অর্জন করে দুনিয়ার জমিনে যারা আমি বিশ্ব নবীকে ভালোবাসতে পারবে আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম ফাদাখালাল জান্নাতা বিসালাম ইন্তেকাল করতে দেরি হবে আমি বিশ্ব নবীর হাত ধরে আল্লাহর তৈরি দারুসালাম নামক জান্নাতে যেতে আমার উম্মতে একটা সেকেন্ড দেরি হবে না এই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই বলেন আরো জোরে বলেন বসতে রাজি আছেন কিছুক্ষণ কারা কারা একটু অসুবিধা হবে যাদের হাত উঠে দেন আমার ভাইরা আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারীমা বলেছি আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ অগণবীজি যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমাকে সবাই বললেন না রাসূলকে আমার রসুলকে ভালোবাসার অর্থ হলো রসুল তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমরা বলবো কথা বলেন রসুল চুরি করে নাই আমরা করব কিন্তু দেখা যায় আমরা মসজিদের ভিতরে গিয়া আপনারা আজকে একটা কথার জবাব দিবেন নিউ মার্কেট এলাকার মুসলমানেরা যেতে পারবেন না আমার কথার জবাব না দিয়ে উঠতে পারবেন না আপনারা বলেন তো দেখি মুনাফিক কারে করে কথা বলেন এটাই মুনাফিকের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিই এক ব্যক্তি এক কাজ ভিন্নভাবে ভিন্ন লোককে খুশি করার জন্য করে তার নাম মুনাফিক মানে এক একজনকে খুশি করার জন্য এক এক ভাবে করে মানে আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না আল্লাহরেও রাজি রাখে শয়তানরেও সন্তুষ্ট হতে দেয় না কথা বললেন না আচ্ছা দেখেন আমরা মসজিদে যাই যাই না আমরা জোহরের নামাজ চার রাকাত পড়ি ফজরের নামাজ দুই রাকাত পড়ি মাগরিবের নামাজ তিন রাকাত পড়ি কার নিয়মে কোরআনের কার নিয়মে সবাই বলেন সবাই বলেন অযু করি কার নিয়মে রোজা রাখি কার নিয়মে কোরআনের নিয়মে তাহলে কোরআন মানলাম না ছাড়লাম কথা বলেন না কেন মসজিদের ভিতরে কোরআন মানলাম নামাজ আল্লাহ যেভাবে বলেছেন হাত উঠাই রুকু করি সেজদা করি আল্লাহ বলেছেন পশ্চিম দিকে সেজদা করবা আমরা পশ্চিম দিকে করি আল্লাহকে মানলাম না ছাড়লাম মসজিদ থেকে বাইর হওয়ার পরে আমি ব্যক্তি জীবন চালাই কার নিয়মে মিথ্যা কথা বলবেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ সমাজ চালাই কার নিয়মে রাষ্ট্র চালাই কার নিয়মে ব্যবসা করি কার নিয়মে তো আপনি মসজিদে গিয়ে আল্লাহর নিয়ম মানলেন মসজিদে বাইরে আল্লাহর নিয়ম ছাড়া দিলেন তো একজন মানুষ দুই কাজ করলো দুই ভাবে সে কি কথা কয় না দেখা যায় না তো আমি আর আপনি কি মা এখন কথা কয় না সবাই বললেন না আমরা কি বাঁচতে চাইনি সবাই কথা কয় না আমি সত্য কথা বলতেছি বাঁচতে চাই সবাই জোরে কান আরো জোরে কান বাঁচতে হলে আজকে বসেন বাঁচাই দিতেই আমার মুসলমান ভাইরা আমাদেরকে বাঁচতে হবে কোরআনের পথে চলতে হবে কোরআন এত সুন্দর আপনি যদি কোরআন পড়েন চারটা সূরা যদি মুখস্থ করেন
আর চারটা সুরার অর্থ যদি আপনি মুখস্থ করেন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে, আপনি যখন শুনবেন ইমাম সাহেব সুরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আপনি যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সুরা ফাতিহার তেলাওয়াত শুনবেন, এমন সময় আপনার ব্রেইন, আপনার মন চলে যাবে সুরা ফাতিহার অর্থের ভিতরে, আল্লাহর কসম, তখন আপনি চক্ষু বন্ধ করলে দেখবেন স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, মজা পাবেন, স্বাদ পাবেন, শান্তি পাবেন। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আজকে এই জায়গায় বনলতা ব্যবসায়ী সমিতি সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আর কিছু লোক আছে যাদের টাকা হইলে যাত্রা গানের আয়োজন করে, ড্যান্সের আয়োজন করে, পার্টি করে, এলাকার মুসলমানদের ইমান নষ্ট করার জন্য গানের আয়োজন করে, ঠিক কিনা? আমাদের সিলেটে আছে, লন্ডন থেকে আসে সপ্তাহে, এক সপ্তাহ পরে লন্ডন আমেরিকা থেকে আসে, কেউ এসে বাংলাদেশে সুন্দর প্রোগ্রামের আয়োজন করে ওয়াজ করায়, আর কেউ বাংলাদেশে এসে বিশাল লড়াই লাগায়, গরুর লড়াই, গরু দিয়ে মারামারি করায়, আসেনি? কারো টাকা হলে জান্নাত কিনে, আর কারো টাকা হলে জাহান্নাম কিনে, আমাদের টাকা হোক আর না হোক আমরা জান্নাতে যেতে চাই, আজকে জান্নাতের পথে যাব। আমার ভাইরা, বিশ্ব নবীকে কেমনে ভালোবাসবেন? বিশ্ব নবীকে ভালোবাসার অর্থ এটা না, কোনো দিন তারিখ নির্ধারিত করে বিশ্ব নবীকে ভালোবাসা যায় না। আমার ভাইরা, আমি বিশ্ব নবীকে ভালোবাসি, কলেজে হাত দিয়ে বলতে পারবো, কারণ এই বয়সে আমি দাড়ি রেখেছি। আমি যদি দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট পরে এই রাস্তা দিয়ে হেঁটে যাই, আল্লাহর কসম মনে হবে আমি এসএসসি পরীক্ষা দিতে যাইতেছি, কথা বলেন না কেন? এই বয়সে যদি আমি দাড়ি রাখতে পারছি, এটা রাসূলের সুন্নাত, নিজের সঙ্গে জিহাদ করে মুখে দাড়ি রেখেছি, মাথায় পাগড়ি দিয়েছি, লম্বা জুব্বা পরেছি, আপনিও যদি পারেন, আপনি আশেকের রাসূল, ঠিক কিনা জোরে কা? আর আপনি যদি পারেন না তো আপনি কি করলেন? আশেকের রাসূল কাকে বলে শুনেন? আমার রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে হযরত সাদ আসসালামি রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে আছে, বুখারী শরীফ জিলদ সানি, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বাবু লা ইয়াকুলু ফালান শহীদ। হযরত সাদ আসসালামি রাদিয়াল্লাহু তাআলা, এত কালো, এত কুচ্ছি, এত কালো তার চেহারা, এত কালো ঠোঁট মোটা, এত কালো দাঁত দেখা যায়, ঠোঁট বন্ধ করলেও দাঁত দেখা যায়, এত কুচ্ছি বিশ্রী চেহারা। সাদ আসসালামির বয়স হয়ে গেল 35, এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারেন নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু কোন মেয়েকে আজ পর্যন্ত বিয়ে করতে পারেন নাই, কারণ এত কালো মানুষকে কেউ বিয়ে দিতে চায় না, এত কালো মানুষের কাছে তার মেয়ে কেউ বিয়ে দিতে চায় না। আমার মুসলমান ভাইরা, একদিন হযরতে সাদ আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে একটা খেজুর গাছের নিচে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ তাআলা, কালো হওয়ার কারণে দুনিয়ার কোন বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না, কিন্তু আমি তো বিশ্ব নবীর সাহাবী, আমি যখন ইন্তেকাল করব, আয় আল্লাহ তাআলা ওই দিন যেন বিশ্ব নবী জান্নাতে আমার বিয়েটা পড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সাদ আসসালামি ওই কথা চিন্তা করে গাছে নিচে গাছের গোড়ায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, এমন সময় ওই রাস্তা দিয়ে দয়ার নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী, যেই নবী মদিনায় শুয়ে শুয়া উম্মতি উম্মতি বলে যেই নবী কান্দে, সেই বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মোড়ে গিয়ে দেখি তার একজন প্রিয় সাহাবী হযরত সাদ আসসালামি গাছের গোড়ায় চক্ষু বন্ধ করে কান্না করতেছে। বিশ্ব নবী সাদ আসসালামির কাছে গিয়ে নিজের দুইটা হাত দিয়ে পিছন থেকে সাদ আসসালামির চোখ চেপে ধরে বসলেন, পিছন থেকে সাদ আসসালামির চোখ ধরে বসলেন। আমার রসুলের কত সুন্দর আদর্শ, একজন কালো সাহাবি রাস্তায় বসে আছে আর হাত দিয়ে ধরেছেন কে? সবাই বললেন না জোরে কোন কে? সাহাবি সাদ আসসালামি বলেন, কে ভাই, আমার চক্ষুটা ছেড়ে দাও, মনটা ভালো না, অনেক কষ্ট নিয়ে গাছের গোড়ায় বসে আছি, কে ধরেছ, তুমি আমাকে ছেড়ে দাও। রসুল তার বয়সটা চেঞ্জ করে দিলেন, কণ্ঠ পাল্টে বললেন, কে ধরেছে একটু বলো তো। সুবহানাল্লাহ বলবেন,
রাসূল কত সুন্দর মজা করতেন, রাসূল কত সুন্দর সাহাবায়ে কেরামদের সাথে ভালোবাসা নিয়ে মালবাসা করতেন। আমার ভাইরা, হযরতে আয়েশা কেন রাসূল কত মজা করতেন? হযরতে আয়েশা একদিন ঘুমিয়ে গিয়েছেন বিছানার মধ্যে, ছোট্ট মানুষ, ছোট্ট ছিলেন আয়েশা। রাসূল আয়েশাকে পাজা কুলা করে বিছানার থেকে নামাইয়া খাটের নিচে রাখে দিস। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত আয়েশা সিদ্দিকা, তিরমিজি শরীফ, তিরমিজি সামাইলে তিরমিজির হাদিস, হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে দেখে খাটের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, ডাকতেছেন আয়েশা আজকে কি হলো, বিছানা ছেড়ে এই খাটের নিচে ঘুমাচ্ছ কেন? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি ছাড়া কেউ করে না, এটা আপনি করেছেন। আমি ঘুমিয়ে গেছি, কিছু বলতে পারি না, ছোট মানুষ, আপনি আমাকে পাজা খোলা করে এই বিছানার নিচে কেন রাখছেন? রাসূল বলেন, আয়েশা তুমি কেমন ঘুমাও, ঘুমিয়ে গেলে কেউ তোমাকে পাজা খোলা করে খাটের নিচে রেখে দেয়, তুমি বলতে পারো না। আমার ভয় হয় তুমি যদি কোনোদিন ঘুমিয়ে যাও, কেউ যদি ঘর থেকে তোমাকে এইভাবে উঠে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো প্রিয়, আপনার মতো আদরি, আপনার মতো ভালোবাসাপূর্ণ একজন স্বামী যার ঘরে থাকবে, আল্লাহর কসম আজরাইল এসে তাকে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ, আমার বিশ্বাস আপনার মতো স্বামী যেই মেয়েটা পেয়েছে ওই ওই স্ত্রীর ঘরে, তার স্বামীকে না জানাইয়া আজরাইল ঘরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলে, কি ভালোবাসা, কি ভালোবাসা ছিল আমার ভাইরা। সেই রাসূল চুপ করে বসলেন, হযরতে সাদাত সালামি ডাক দিয়া বললেন, কে, তুমি চোখ ছেড়ে দাও। এমন সময় সাদাত সালামি আস্তে আস্তে করে শরীরের মধ্যে হাত বুলাতে লাগলেন, কার হঠাৎ করে যখন হাতের সঙ্গে হাতটা লেগে গেছে, এত তুলতুলে নরম হাত আমার রাসূলের হাত ছাড়া হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো মনে হয় আপনার হাত। রাসূল বললেন, হযরত সাদ, তুমি কষ্ট করে বসে আছো, আমি তোমাকে ধরলাম, একটু মজা করলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য যে প্রিয় নবীজি আমাকে জড়ায় ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জোরে ধরেন যেন আজরাইল আমাকে আর নিতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আয় আল্লাহ তাআলা, সাদের সরবীর হাপিটা বিশ্বনবীর বুকের সঙ্গে লেগে গেছে, আয় আল্লাহ তাআলা, এই সাদের সরবীর পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিও না। সুবহানাল্লাহ, দুরাহ করে বলে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাদ, রাস্তার মধ্যে বসে বসে কান্না করো, কারণ কি? সাদের সরবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবো না কেন? বয়স হয়েছে 35 বছর, এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না। রাসূল বললেন, তোমার কি বিয়ে করার বড় ইচ্ছা? সাদ আসসালামি বলেন, হুজুর অবশ্যই আছে, কিন্তু কেউ তো মেয়ে বিয়ে দিতে চায় না, আমি কালো। বলে বিশ্ব নয় বলেন, সাদ রে, তুমি কালো হতে পারো, গোটা দুনিয়া যদি পয়গম্বর মুসার মতো মানুষ হয়ে যায়, কিন্তু মনে রাখবা, গোটা দুনিয়া পয়গম্বর মুসার মতো মানুষ যদি হয়ে যায়, কিন্তু আমার একজন আদনা সাহাবী জিহাদের মধ্যে যাওয়ার পরে তার গুড়ার পায়ের নিচে যে ধুলি কোলা লেগেছে, তার যে মর্তবা তার কাছেও যেতে পারবে না। সুতরাং তুমি আমার সাহাবি, তুমি এত ভয় পাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। রাসূল বললেন, তুমি কি বিয়ে করতে চাও, তোমার কি কোনো পছন্দ আছে? সাহাবা সাল্লাল্লাহু আলাইহি বললেন, হুজুর, পছন্দ নাই। রাসূল বললেন, দেখো, পছন্দ থাকলে আমাকে বলতে পারো, আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। না রাস্তে কর, আরো জোরে কর, সুবহানাল্লাহ, বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন কে? বিশ্ব নবী। আমার ভাইরা, জীবনটা ধন্য। সাদা সালামি চিন্তা করে, রসুল বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, তাইলে তো গরিব কারো কথা বললে লাভ নাই, বললে তো একবারে প্রেসিডেন্টের মেয়ে বলা দরকার। সুবহানাল্লাহ, জোরে কর, সাদা সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি গোটা দুনিয়ার মধ্যে মদিনার সব থেকে শ্রেষ্ঠ ধনী যে, মদিনার সব থেকে শ্রেষ্ঠ ধনী আপনার একজন প্রিয় সাহাবী, তার একটা মাত্র মেয়ে, মেয়েটার উপাধি হচ্ছে হুরে মদিনা, মদিনার হুরপুরি,
রাসূলুল্লাহ শুনেছি চন্দ্রের সামনে বের হলে সে অত সুন্দরী চন্দ্র অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ রাস্তে গান এত সুন্দরী একটা মেয়ে, আপনার একজন প্রিয় সাহাবি, তা এই মেয়েটার উপাধি হচ্ছে হুরে মদিনা, মদিনার হুর পরি, শুনেছি জন্মের পরে তার বাপ দেখে নেয়। সুবহানাল্লাহ জোরে বলুন। এমন মহিলার আমাদের নিউ মার্কেটে বড় অভাব, ঠিক না জোরে কর, আরো জোরে কর। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনই বললেন সাদ রে তুমি কি সেই হুরে মদিনাকে বিয়ে করতে চাও? সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ বলেন কেন আমার বিশ্বাস, আপনি বলেছেন আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন, আমার বিশ্বাস আপনার প্রস্তাব কেউ ফিরাইয়া দিতে পারে না। রাসূল বলেন সাদ যাও মদিনায় যাও, এই মেয়েটার বাপকে গিয়ে বলবা বিশ্ব নবী পাঠিয়েছে তোমার হুরে মদিনাকে আমার কাছে বিয়ে দিতে, যাও আমার প্রস্তাব নিয়ে যাও। সরাসরি সাহাদ আসসালামে চলে গেছেন এই সাহাবীর বাসায়, দরজায় গিয়ে বলতেছেন ঘরে কি কেউ আছেন? বলে হ্যাঁ আছি। ঘরের দরজা, ঘরের ভিতর থেকে এই সাহাবি বের হয়ে আসলেন, হুরে মদিনার বাবা বের হয়ে আসলেন। সাহাদ আসসালামে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্ব নবীর সালাম গ্রহণ করুন। বিশ্ব নবী বলেছেন আপনার হুরে মদিনাকে আমার কাছে বিয়ে দিতে। বিয়ে দিতে বলে আর পিছন দিকে তাকায় নেই, এক দৌড়, কারণ দাঁড়াইলে যদি আবার নাক মুখ ঠিক থাকবে না, সাইজ করে দিব, আমি এত কালো আর হুরে মদিনাকে বিয়ে করতে আসলি, মায়ের ছাড়া তো কোনো সুযোগ নাই। দিশের দৌড়, বাপও পিছন থেকে দৌড়ায়, সাবধান, এত বড় সাহস, আমার মেয়ে দেখলে তো হার্ট অ্যাটাক করবে, পিজিতেও ভর্তি করবে না, আসগরালে নিয়ে যাওয়া লাগবে। আমার কাছাকাছি কি একটা কালো ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায়। আমার মুসলমান ভাইরা, সাদ সালামি দৌড় দিলেন, কিছু দূরে দাঁড়িয়ে চিন্তা করেন, এখন তো দেখা যায় না, আসতেছেন একটু দাঁড়াইয়া থাকি দেখি কি হয়ে যায়। বাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, চিন্তা করেন কত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে করতে আসছে, ওকে যদি পাই ওকে শায়েস্তা করব, জবাই করব। ঘরের ভিতরে প্রবেশ করলেন, মেয়েটা বাপকে সালাম দিয়ে বলতে সাফাজান কার সাথে ঘরের বাহিরে আপনি রাগারাগি করেছেন, চিল্লা চিল্লি করেছেন? বাবা বলেছে মেরে একটা কালো ছেলে হাবশি তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ওকে তাড়াইয়া দিয়েছি। মেয়েটা বলেছে বাবা ছেলেটা কেমন? বাবা বলেছেন মেয়ে, বাবা বলেছে মা ছেলেটা এত কালো, এত কালো, এত কুশ্রী, এত বিশ্রী, তার ঠোঁট মোটা, দাঁত দেখা যায়, পাওটা ফাড়া, ও মা দেখলে তোমার পছন্দ হবে না। মেয়েটা ডাক দিয়ে বলতে সাফাজান ছেলেটা কালো না সুন্দর আমি জানতে চাই না, আমি শুনেছি ছেলেটা আপনাকে সালাম দিয়ে বলেছে বিশ্ব নবী বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমার কানে শুনেছি ও ছেলেটা যত কালো হোক না কেন বিশ্ব নবীর প্রস্তাব ফিরাইয়া দেওয়া যায় না। সুবহানাল্লাহ রে ভাই, বাবাটা দিয়া বলতেছে মেয়ে আমার তুমি তো ছেলেটাকে দেখো নাই, এই ছেলের সঙ্গে সংসার করতে পারবে না। মেয়েটা ডাক দিয়া বলতেছে আব্বাজান ওই ছেলেটা কালো হতে পারে কিন্তু ছেলেটা বিশ্ব নবীকে সন্তুষ্ট করেছে, বিশ্ব নবীকে রাজি করেছে, আর আমিও চাই এমন একটা যুবকের হাত ধরে কবরে যেতে যার সঙ্গে রসুলের সম্পর্ক, যার উপরে রসুল সন্তুষ্ট, এমন একজন সন্তানের হাত ধরে আমি বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। সুতরাং বাবা সন্তান যুবকটা কালো হোক আমি কালো দেখতে চাই না, বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আপনি যদি রাজি না হন এই মুহূর্তে আমি বিশ্ব নবীর সামনে আমি মেয়ে দাঁড়িয়ে বলবো বিশ্ব নবী গো আমি আমার বাবার অবর্তমানে আমি প্রাপ্ত বয়স্ক, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি বয়স্ক হয়েছি, আমার বয়স আছে, আমি এই সমাজের প্রাপ্ত বয়স্ক, আমি আমার প্রস্তাব দিয়ে দিলাম, আপনি আমার বিয়েটা করাইয়া দেন।
বাবা চিন্তা করলেন আমার একটা মাত্র মেয়ে, আর আমার অবর্তমানে যদি বিয়ে করে মান সম্মান ইজ্জত তো কিছুই থাকবে না। আমার ভাইরা চিন্তা করেন কত বড় আশেক রসুল। রসুল বলেছে ছেলে কালো না সুন্দর, ঘর আছে না বাড়ি আছে দেখবার দরকার নাই, রসুল বলেছেন আমি রাজি। সুবহানাল্লাহ, এটার নাম আশিক রসুল, এটার নাম ভালোবাসা, বুঝতেছেন? আর আমাদের আশিক রসুল খুলমা পোলাও আর জিলাপি, ঠিক কিনা জোরে কন? যতক্ষণ জিলাপি ততক্ষণ ঠিক আছে, জিলাপি শেষ করে আর কি সব তো শেষ যাই গেল, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ, বাবা দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলে ডাক দিয়ে বলে নগর নবীজি আপনি কি সাদে সলমিকে পাঠিয়েছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে? বিশ্ব নবী বলেছেন হ্যাঁ। ওগ নবীজি আপনি যখন সাদে সলমিকে পাঠিয়েছেন আমি দেখতে চাই না সাদের ঘর আছে না বাড়ি আছে, টাকা আছে না পয়সা আছে, মিল ফ্যাক্টরি গার্মেন্টস আছে না নাই আমি জানতে চাই না, আপনি পাঠিয়েছেন আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি এই মুহূর্তে আমার মেয়ের বিয়েটা পড়াইয়া দে। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার নাই বলেন স্যার কপালটা ভালো, মদিনার হুর পরীকে বিয়ে করতেছো তুমি একটা কালো ছেলে, তোমার তো কপালটা বড় ভালো কিন্তু মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর তোমাকে দেওয়া লাগবে। স্যার আসলে বলে ইয়া রাসূলুল্লাহ এই কোন কথা বললেন আপনি? গতকাল আপনার ঘরে এক গ্লাস দুধ পান করছিলাম, কোনো কিছু খাই নাই, আমি টাকা পাবো কই? মোহর দিতে পারবো না, আমার দ্বারা হবে না, আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন আপনি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। কি ভালোবাসা, আরে কি ভালোবাসা, সুবহানাল্লাহ কি ভালোবাসা। রাসূল বলেন স্যার আমি তোমাকে কেমনে দেবো? কেন না আপনি না দিলে তো বিয়ে করব না। রাসূল বলেন স্যার মোহর ছাড়া তো বিয়ে হবে না, মোহর দিতে হবে নগদ, আমরা তো দেই 30 লক্ষ 30 হাজার 30 টাকা 30 পয়সা, দেইনি দেই নগদ এক টাকাও দেয় না। বিয়ের রাত্রে স্ত্রী ফুলসজ্জার রাত্রে ঘরে বসে আছে, হেদর যায় গিয়া কে আমি তোমার স্বামী বল্টু, বল্টু এখানে কেন আপনি ঘরে আসবেন না, কই এক টাকাও পকেটে নাই, এক টাকাও কই আপনি 30 লাখ টাকা লাখাইলেন এখন দিবেন না মানি? কই না আমি চিন্তা করছি তুমি যদি মাফ করো তাহলে আসবো। কি করো? স্ত্রী চিন্তা করলো বিয়ে হয়েছে এবং বাসর রাত্রেও যদি স্ত্রী স্বামী না আসে মান সম্মান ইজ্জত কথা বললেন না, যাক মাফ করে দিছি আপনি আসেন। এখন হে যাইতেছে বিলাইবি বিড়ালের মতো যাইতেছে, আচ্ছা মাফ করে দিছে মানলাম, কথাগুলো শুনবেন মাস আলা জানবেন, পরিষ্কার ফতোয়া দিচ্ছি আজকে। স্ত্রী কি করেছে? মাফ করে দিয়েছে, ঘরের ভিতরে গেলেন, বাই চান্স এক দুই মাস পরে এক দুই বছর পরে যে কোনো কারণে স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দিলেন, তালাক দিয়ে দিলেন, এখন মোহর দেওয়া লাগবে নি? কথা বলেন, স্ত্রী তো বাসর রাত্রে মাফ করতেছে এখন দেওয়া লাগবে কেন? মাফ তো করে দিয়েছে এখন দেওয়া লাগবে কেন? তাইলে বোঝা গেল মাফ হয়, মাফ হয়, সব মিথ্যা কথা সব বাটপারি, মাফ হয় নাই, মৃত্যুর আগে দেওয়া যাবে নাইলে খবর আছে, ঠিক কি নজর এখন? আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী বললেন সাদ রে মোহর তোমাকে নগদ দিতে হবে। সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ এক টাকাও নাই। রাসূল বললেন যাও আমার একজন প্রিয় সাহাবী মদিনার একজন বড় শিল্পপতি তার নাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তার কাছে যাইবা, গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য যাও। রাসূল পাঠিয়ে দিলেন আরেকজন সাহাবীর কাছে যাবার, তার নাম হচ্ছে হযরত উসমান গনি, উসমান গনির কাছে গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আমার বন্ধুগণ হযরতে সাদ সলমি দুইজন সাহাবীর কাছে গেলেন, 200 দিরহাম করে কত পাইলেন? সবাই বলেন 400 নিয়ে আসলেন। রাসূল বলেন সাদ সলমি 400 দিরহাম হয়েছে, 400 দিরহাম নিযুক্ত করে বিয়ে হয়ে যাক, বিয়ের মোহর দিয়ে দাও, কিন্তু সাদরে কাপড় দিতে হবে, অলংকার দিতে হবে, জুতা মোজা দেওয়া লাগবে, নিউ মার্কেট থেকে কিনা লাগবে না, এ আপনাদের মার্কেট থেকে তো কিনে লাগবে। তো হুজুর আর তো টাকা নাই, 400 দিরহাম দিলেন এটা তো মোহর দিয়ে দিলাম, এখন যে টাকা নাই। রাসূল বলেন আরো 200 দিরহাম লাগবে, তো আমি কার কাছে যাব? বুখারীর হাদিস, রাসূল বললেন সাদ রে
আমার একজন প্রিয় সাহাবীর কাছে যাও যিনি গরিব খেতে পারে না, সপ্তাহে সপ্তাহ চলে যায় যার গরের চুলায় আগুন ধরে না, এমন একজন সাহাবীর কাছে চলে যাও, সে গরিব হতে পারে কিন্তু তার দিলটা আল্লাহর কসম গরিব না। তার কাছে গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য, আমি রসুলের কথা বলবা। সাহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীকে রসুল বলেন ওই সাহাবীর নাম হযরত আলী, আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে বলবা আমি 200 দিরহাম চেয়েছি। আমার ভাইরা আলী কেমন গরিব, আলী কেমন গরিব না বললে বুঝবেন না, তিরমিজি শরীফ সামাইলে তিরমিজির হাদিস, হযরত আলী ছিলেন খাটো, আলী দেখতে অনেক খাটো ছিলেন, বেটে ছিলেন, হযরত ওমর লম্বা ছিলেন, হযরত আবু বকর লম্বা ছিলেন, হযরত আলীকে নিয়ে যখন দুইজন হাঁটতেন আলীকে মধ্যখানে বসাইয়া, আলীকে মধ্যখানে রেখে যখন তিনজন একসাথে হাঁটতেন তখন সবাই বলতো আলী রে ও আলী আমরা যদি দুইজন না থাকতাম তোমাকে মানুষ পিটাইয়া সাইজ করতো, তুমি ছোট। সুবহানাল্লাহ বলে হযরত আলী বলতেন লাউ খানা নুন, আলী ফারলামের মধ্যখানে আমি নুন যদি না থাকতাম ছোট তোমরা লা হয়ে যেতে লা। সুবহানাল্লাহ জুরে বলে, কারণ লানা লিখতে আরবিতে লানা লাম নুন আলিফ লানা লিখতে হয়, তো লাম লম্বা আলিফ লম্বা আর নুন ছোট, তো হযরত আলী বলেন আমি নুন আমি ছোট কিন্তু আমি যদি না থাকি তোমরা লাম আলিফ লা মানে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ করে কি ভালোবাসা ছিল তার। আমার ভাইরা এই হযরত আলী আলীর কাছে যাইবা গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি 200 দিরহাম দেওয়ার জন্যে, আলী কেমন গরিব ছিলেন আমার ভাইরা। একদিন হযরতে আলী তিন দিন হয়ে 4 নম্বর দিন শুরু হয়েছে, ঘরের ভিতরে কোনো খাবার নাই, হযরতে ফাতেমা বলছেন যাও বাজার থেকে কিছু খাবার নিয়ে আস। আলী রাস্তায় বের হয়ে চিন্তা করে কারো ঘরে যদি কামলা পাওয়া যায় কামলার কাজ করব, সারাদিন কাজ করে কিছু যদি টাকা পাই সেই টাকা নিয়ে কিছু খাবার নিয়ে যাব। ফজরের পরে হযরতে আলী বের হয়ে গেলেন রাস্তায়, যাওয়ার পরে বিশ্ব নবীর সঙ্গে দেখা হয়েছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আলী কোথায় যাও, আলী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কাজ খুঁজতেছি কোনো কাজ পাই কিনা, যদি কোনো কাজ পাই কিছু কাজ করে কিছু টাকা নিয়ে বাড়িতে যাব। ফাতেমা 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, হাসান হোসেন খাবার না পেয়ে মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে কোনো খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ খাবারের সন্ধানে বের হয়েছে। আমার নবীর কলিজায় আঘাত পড়ে গেল, আমার মেয়ের ঘরে খাবার নাই, হাসান আর হুসাইনের ঘরে খাবার নাই, আমি নানা দুনিয়ার জমিনে বেঁচে কোনো লাভ নাই। রসুল ডাক দিয়ে বলেন আলী রে এই যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের কাছে গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমাকে কিছু খেজুর দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ জোরে পড়েন। হযরত আলী দৌড়ে খেজুর গাছের কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখে এই খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, ভালো করে এই গাছে একটা পাতাও নাই। সুবহানাল্লাহ বলবেন না, জোরে কর, আলী কো রসুল পাঠাইলো খেজুরের জন্য পাতাওই নাই, বললেন খেজুর গাছ, রসুল বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য তুমি কি দিতে পারবে, আল্লাহর কসম সামাইলে তিরমিজি জিন্দা, হযরত আলী বলতে দেরি হয়েছে এই মোরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কান। হযরত আলী একটা খেজুর খায় একটা খেজুর পকেটে রাখে, খাওয়া দাওয়া কইরা কিছু খেজুর নিয়ে গেছে বাড়িতে, আয়েশাকে হযরত ফাতেমাকে বলতেছেন ফাতেমা এই যে কিছু খেজুর পেয়েছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে বলেছেন কিছু খেজুর পেয়েছি তুমি খাও, কিছু খেলেন। হযরত আয়েশা হযরত আলী বললেন ফাতেমা জীবনে তো আমার কাছে কিছুই চাও নাই, বিয়ে শাদী তো অনেক দিন হয়েছে আমার কাছে কিছুই চাইলে না, আজকে কি তোমার কিছু চাওয়ার আছে আমি তোমাকে দিতে পারবো। হযরত ফাতেমা বললেন কেমনে দিবে, অনেক খেজুর পেয়েছি বাজারে বিক্রি করে তোমার জন্য নিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা কি ভালোবাসা,
হযরতে ফাতেমা বললেন আলী আজকে তিন দিন হয়েছে আমার জ্বর ছাড়তেছে না, জ্বর ছাড়তেছে না, আমার অসুস্থতা ছাড়তেছে না, মন তো চায় অনেক কিছু খেতে, আমার আজকে মন চায় একটা আনার একটা ডালিম খেতে মন চায়, তুমি কি এনে দিতে পারবে? হযরতে আলী চিন্তা করলেন ফাতেমা বিয়ের পর থেকে আজকে পর্যন্ত কিছুই চায় নাই, একটা মাত্র ডালিম চেয়েছে, ওই ডালিমটা যদি দিতে না পারি আমি কেমনে স্বামী হলাম? ঠিক কিনা জোরে কান। আমাদের স্ত্রীরা যদি বলে পাশের বাসার পাশের ফ্ল্যাটের ভাবির পরনে একটা জামদানি শাড়ি দেখছি অনেক দাম 40,000 টাকা, আপনি কি নিউ মার্কেট থেকে কিনে এনে দিতে পারবেন আগামী মাসের বেতন পাওয়ার পরে? যদি আপনি দিতে না পারেন তাইলে তো আমি আপনার বিয়ে করতে বলছে কেটা, রোজা রাখলেন না, রোজা রাখলেন না কেরে, বিয়ে করতে বলছে কেটা, একটা শাড়ি এনে দিতে পারলেন না? ঠিক কিনা জোরে কান। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনার ঘরের ভিতরে কোরআন নাই, আপনার ঘরের ভিতরে হাদিস নাই, আপনার ঘরের ভিতরে কোরআন হাদিসকে পরিষ্কার কইরা ঘরের ভিতরে ওযু গোসল করাইয়া ঘরের ভিতরে রাখছেন স্টার জল সার জি বাংলা। সবাই বলেন, আওয়াজ করে বলেন, ঘরের ভিতরে স্টার জল সার জি বাংলা রেখে আপনি আপনার মেয়েকে বানাইছেন কিরণমালা আর স্ত্রীরে বানাইছেন কট কটি। ঠিক কিনা জোরে কান। এই করে শান্তি পাবেন না, এরা শুধু কট কট কথা কন, শান্তির আশা করা যায় না। আমার ভাইরা, হযরতে আলী চিন্তা করেন ফাতেমা জীবনে কিছু বলে নাই, একটা জিনিস বলেছে যাই নিয়ে আসে। আমার ভাইরা গভীর মনোযোগ, সামনে না গেলে কিছুই বুঝবেন না। আমার ভাইরা সামনের দিকে যাই, হযরতে আলী বাজারে চলে গেলেন, এদিকে আল্লাহ রহমতের ফেরেশতারা আরশের নিচে বসে বসে পরামর্শ করে একজন আরেকজনের সঙ্গে কথা বলে, আল্লাহ রসুলের সাহাবীদের থাকলেই দেয়, আব্দুর রহমান 200 দিরহাম দিয়ে দিল, উসমান গনি 200 দিরহাম দিয়ে দিল, একজন ফেরেশতা বলে বাইরে বিশ্ব নবীর সাহাবীদের থাকলে দে না থাকলে কে কাকে দে, আরেকজন বলতেছে বিশ্ব নবীর সাহাবী থাকলেও দে না থাকলেও দে, থাকলেও দিবে না থাকলেও দিবে। আল্লাহ বলেন ফেরেশতারা ঝগড়া করে লাভ নাই, মারামারি করে লাভ নাই, এই যে রাস্তা দিয়ে আমার একজন গরিব সাহাবী হযরতে আলী চলে যায়, যার ঘরে সপ্তাহ পর সপ্তাহ চলে যায় খাবার থাকে না, গরিব সাহাবী চলে যায়, তাকে একটা পরীক্ষা করে দেখো থাকলেও দিবে না থাকলেও দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়ে হযরতে আলী বাজারে গিয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় বাজারে গিয়ে? অনেক লম্বা আলোচনা। বাজারে গিয়ে খেজুরগুলো বিক্রি করলেন, বিক্রি করে একটা একটা মাত্র ডালিম কিনেছেন, কয়টা পকেটে নিছেন, মনে বড় আশা, বিয়ের পর থেকে স্ত্রীকে কিছুই দিতে পারি নাই, জীবনে ফাতেমা আমার কাছে কিছু চায় নাই, আজকে একটা ডালিম নিয়ে যাচ্ছি নিজের কুলে বসাইয়া আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো। সুবহানাল্লাহ, তো আসতে বললেন কত ভালোবাসাপূর্ণ আশা নিয়ে হযরতে আলী বের হয়েছেন, এদিকে আল্লাহর রহমতের ফেরেশতার পরীক্ষা শুরু। আল্লাহ বললেন যাও দুনিয়ার জমিনে গিয়া তোমরা একবার চাদর মুড়া দিয়া গরিব মানুষের মতো ভিখারির মতো রাস্তায় বসে আমার আলীকে একটু পরীক্ষা করো। সুবহানাল্লাহ বলে আলী যাচ্ছে ফেরেশতা রাস্তায় বসে, আসসালামু আলাইকুম, কে ভাই? আমি একজন ভিখারি, আপনি কে? আমি আলী। ভাই আজকে এক সপ্তাহ হয়েছে ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা মরে যাচ্ছে, তুমি কি কিছু দিতে পারবে? আলী বলেন ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, দিতে পারবো না। এই ভিখারি ফকি একটু এইভাবে তাকাইয়া পকেটে দেখতেছে, কো ভাই তোমার পকেটে একটা ডালিম দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না, কো তোমার পকেটে একটা ডালিম দেখেছে, আমরা হইলে কইতাম তোমার সব কানা, আমার পকেটে ডালিম এটা দেখলে কেড়ে? আলী বলেন ভাই একটা মাত্র ডালিম, আমার স্ত্রী অসুস্থ 3 দিন থেকে জ্বর, একটা ডালিম নিয়ে যাচ্ছি ওরে খাওয়ানোর জন্য, তুমি ডিস্টার্ব করো না। কই ভাই না আমার দরকার নাই, তোমার স্ত্রীর জন্য একটা ডালিম নিয়ে যাচ্ছ আমার দরকার নাই, আমার দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও, আমার দরকার নাই আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে কান, আমার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যদি দেও আমি নিব। আলী বললেন আমার আল্লাহর নাম বলেছে, আমার আল্লাহর নামের উপরে তো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন
কারণ আমি আমার আল্লাহকে এত বেশি ভালোবাসি, কাউকে এত ভালোবাসি না। সুবহানাল্লাহ। বলেন বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবুল ওয়ালিদাইন, বাবুল ওয়ালিদাইন। হযরত হুসাইন একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার কুলে বসছে, বসে কপালে চুম্বন দিচ্ছে, ঠুটে চুম্বন করতেছে। কয় আব্বা একটা কথা আপনাকে বলবো। হযরত আলী বলেন, হুসাইন বলো, কয় আব্বা আপনি কি আমাকে ভালোবাসেন? কয় হ্যাঁ ভালোবাসি। কয় আমার ভাই হাসানকে ভালোবাসেন? কয় হ্যাঁ ভালোবাসি। কয় আপনি আমার মাকে ভালোবাসেন? কয় হ্যাঁ। কয় আপনি কি আমার নানাকে ভালোবাসেন? কয় ভালোবাসি। কয় আপনি কি আল্লাহকে ভালোবাসেন? কয় হ্যাঁ ভালোবাসি। হযরত হুসাইন বলে, আব্বা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আর এই মুহূর্তে আল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী জিহাদের ডাক দেয়, তো আপনি কি আমাদের ভালোবাসায় থাকবেন না চলে যাবেন? হযরত আলী বলেন, কঠিন প্রশ্ন। সুবহানাল্লাহ। বলবেন না। হযরত আলী বললেন, হুসাইন রে তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, বিশ্ব নবীকে কতটুকুন ভালোবাসি, আল্লাহকে কতটুকুন ভালোবাসি তুমি জানো না। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী কুরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য জিহাদের যদি ডাক দেয়, আমি আলী শুধু যাব তা না, আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই আলী চিন্তা করে, আমার আল্লাহর নাম বলেছ, যাক আল্লাহর নাম বললে তো না দিয়ে পারি না। বলেন ভাই অর্ধেক, অর্ধেক তো বুঝেন, অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা নিয়ে যাই বাড়িতে, অর্ধেকটা আমার স্ত্রী রেখাও আমি। সুবহানাল্লাহ। বলেন ফেরেশতা কো ঠিক আছে, অর্ধেকেরই দরকার। আলী এখানে বস, অর্ধেক খাই, তোমাকে দেখকে খাইলে অনেক শান্তি পাম। খাইতেছে, খাওয়া শেষ, যাইতেছে গা, হযরত আলী চলে যাবেন। কো ভাই একটা কথা বলা যাবে? আলী বললেন, হ্যাঁ বললাম। কো ভাই অর্ধেকটা খাইয়ে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেকটা দিলে পুরোটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবেন না। আলী বললেন, তুমি অর্ধেকটাও চাও? কই না, আমার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যদি বাকি অর্ধেকটা দেও। সুবহানাল্লাহ। বলবেন না। কো আবার আমার আল্লাহর নাম বলেছ? আল্লাহর নামের উপরে কিছু হতে পারে না, যাও বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন কি ভালোবাসা, চিন্তা করেন ভালোবাসা কাকে বলে দেয়া দিছেন। এখন আলীর পকেটে আছে কিছু, চিন্তা করে এখন বাসায় গিয়ে কি জবাব দিব। একটা মাত্র ডালিম হেঁটে খাওয়াই দিলাম, বাসায় তো গিয়ে জবাব দেওয়ার কোনো সুযোগ। আলী কি চিন্তা করে, এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, এটা করতে করতে বাসার সামনে চলে গেছে, আর মনে মনে ফু দিতেছে, আল্লাহ ফাতেমা যেন গালি না দেয়, না পিটায়। দরজার সামনে গিয়ে দেখেন হযরতে ফাতেমা ঘরের আঙ্গিনায় হাঁটাহাঁটি করতেছে, মানে জোর একটু কমছে। সুবহানাল্লাহ। বলেন আলী মনে মনে, আল্লাহ যদি ডালিমের কথা স্মরণ না হয় তাহলে জান বাঁচলো, রাত্র কাটাইয়া দিলে সকালে একটা ব্যবস্থা করুক। ঘরের ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে দেখতেছে একটু ঠান্ডা, কয় ফাতিমা একটু তো জ্বর কমতেছে দেখা যায়, আসো আসো শো শুয়ে থাকো, দুজন ঘুমাইয়া যায়, তাড়াতাড়ি ঘুমাই, ফজরের সময় উঠতে হবে। হ্যাঁ বুজুর্গ কি টেকনিক করতেছে বুঝতেছেন না, মানে এ জন্য আর ডালিমের কথা না বলতে পারে। দুজন ঘুমাইয়া গেছে, আলী রাত্রে ঘুমায় ঘুমায় বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ ফাতিমার ভিতরে যেন ডালিমের কথা স্মরণ না হয়। হঠাৎ করে রাত্র গভীর তিনটা, দরজার মধ্যে কে ঠুকা দিচ্ছে? আলী, আলী দরজা খুলো। আলী বললেন, কে এত রাত্রে? আমি বিশ্বনবীর সাহাবী আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আলী বলেন, সালমান এত রাত্রে কেন, তুমি আমার দরজায়? বিশ্বনবী পাঠিয়েছেন তোমার জন্য, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে এক বস্তা ডালিম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আলী বলেন, বুঝলাম না আমার জন্য ডালিম কে রে? দরজা খুলে দিয়েছে, বললেন ভাই কি, এই যে এক বস্তা ডালিম রসুল দিয়েছে হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে, আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে ওগুলো নেওয়া। আলী কয়, সত্যি আমার জন্য? কারো গাছ থেকে চুরি করো নাই তো? না, এটা আপনার জন্য পাঠাই দিচ্ছে। আলী গুনতেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। আলী কেমি বাটফারি শিখছো বলতে গিয়ে? হ্যাঁ বাটফারি কে শিখেছে? কেন কেউ গেলাম কার গাছ থেকে রাত্রিবেলা চুরি করে নিয়ে আসছো আর বলতেছো আল্লাহ পাঠাইছে? খামাকা কথা কেন? রসুল আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন তোমাকে দেওয়ার জন্য, যাও রসুলের কাছে জিজ্ঞেস করে, এটা রসুল পাঠিয়েছেন? কয় না, এটা রসুল পাঠান নাই, এটা আল্লাহ দেন নাই, এটা তুমি কারো গাছ থেকে চুরি করেছো।
সালমান ফার্সি বলেন, ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই, রসুল আমাকে পাঠিয়েছেন ওগুলা দেওয়ার জন্য। কই না, রসুল পাঠালে আল্লাহ যদি জান্নাত থেকে আমার জন্য ডালিম দিতে হয় তাহলে নয়টা দিবে কেন, আল্লাহ দিলে দশটা দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ কোরআনে বলেছেন এক দিলে কমপক্ষে দশ দেয়, তো আমার আল্লাহ দশটা দিবে নয়টা দিবে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ দিলে তো দশটা দিবে নয়টা কয়? সালমান ফার্সি বলতেছে, ভাই আল্লাহ দশটার কথা কইছে নয়টা দিছে তোর আপত্তি কি? একজন বলছে আমি দশটা দিব, দেয় নাই নয়টা দিছে, তোমার সমস্যা কি? কয় না, আল্লাহ কি আমার মতো কৃপণ? আল্লাহ কি আমার মতো বখিল? হের নাই, নয়টা দিতে হবে, আল্লাহ দশটা বলছে বিশটা দেওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন, জোরে কন। আল্লাহ দিলে দশটা বলছে বিশটা দিবে, হ্যাঁ রকম হইল কেন? এটা তোমার পক্ষ থেকে আমি চলিয়ে যাবো। আলী সালমান ফার্সিকে ধাক্খাইয়া গড়তে বাইর করে দরজা লাগাই দিচ্ছে। সালমান ফার্সি বলে, ভাই দরজা খুলো। বলে, কেন খোলা যাবে না, তুমি মিথ্যা কথা বলছো, ভাই খুল, তাড়াতাড়ি খুল। আলী আবার দরজা খুলে দিচ্ছেন, ফাতেমা সব দেখতেছে। আমার ভাইরা, আলী দরজা খুলে দিলেন, সালমান ফার্সি বলে, বাইরে আল্লাহ তোমার জন্যে জান্নাত থেকে দশটা ডালিম দিয়েছেন এতে সন্দেহ নাই, বিশ্ব নবী দশটা দিয়েছেন এতে সন্দেহ নাই, দশটা ডালিম এখানে ছিল তোমার ইমান পরীক্ষা করার জন্যে, একটা ডালিম আমার পকেটে রেখে দিয়েছিলাম, দশটা ঠিকই ছিল, একটা আমার পকেটে তোমার ইমান পরীক্ষা করবার জন্য। বাপরে বাপ, যে সত্য ইমান নে রে ভাই, একটা নে, দশটা দিলাম নিয়ে। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা, কেমন মহব্বত! এরা একে দিলে দশে বিশ্বাস করে, নয়ে বিশ্বাস করতে। এই আলী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংক্ষেপ কথা বললাম, এই আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে বলবো আমি রসুল বলেছি কয় দেরহাম? সবাই বলেন 200 দেরহাম। হযরতে সাদ আসসালামি আলীর কাছে গেলেন, যে 200 দেরহাম চাইলেন, হযরতে আলী 200 দেরহাম দিলেন, ফাকাত জাদা, আরো বাড়াইয়া দিলেন, আরো কথা বলেন না কেন, বাড়াইয়া দিয়েছে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী 200 দেরহাম বাড়াইয়া দিলেন, 200 দেরহাম থেকে আরো কিছু বাড়াইয়া দিলেন, এগুলা সাথে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, এই আলী আর ওই ফাতিমা, তাদের মধ্যে কি ভালোবাসা ছিল? আজকেও যদি আমাদের মধ্যে ওই ভালোবাসা হয়ে যায়, এমন ভালোবাসা হয়ে যায়, আল্লাহর কসম আমার মুসলমান ভাইরা, এই সমাজের কারো পরিবারে অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী আর ফাতেমার বিয়ে যখন হয়ে গেল, আমার মুসলমান ভাইরা, হযরত আলী ফাতেমা একটু বড় হয়ে গেলেন, হযরত ফাতেমা বড় হয়ে গেলেন, আলী ফাতেমাদের ঘরে বড় হলেন, কারণ বাবা মারা যাওয়ার পরে বিশ্ব নবীর ঘরে হযরত আলী বড় হয়ে গেলেন। একদিন হযরত বিশ্ব নবী জুমার নামাজের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই, কেউ কি রাজি আছো? না, আরো আসতে আরো জোরে বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই, কেউ কি রাজি আছো? আচ্ছা, বিশ্ব নবী নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দিবেন, যিনি জান্নাতি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী, যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী, যেই ফাতেমা, এই ফাতেমার বিয়ে হবে রসুল ঘোষণা করেছেন, কেউ কি রাজি হবে না? কথা বলেন না কেন? সবাই বিয়ে করতে চায় আমার ভাইরা, কিন্তু সবাই গিয়ে প্রস্তাব দেয়, হুজুর আমার ছেলে, আমার ভাতিজা, আমার নাতি, রসুল তো কেউ কারোর সঙ্গে কথা বলে না, কারো কথার জবাবও দেয় না। হযরত উসমান, হযরত আবু বকর, ওমর চিন্তা করে, সবাই তো বিয়ের প্রস্তাব করে, কিন্তু বিশ্ব নবী কারো বিয়েতে প্রস্তাবে রাজি হয় না। আমার ভাইরা, এইভাবে একদিন হযরতে আবু বকর বললেন, ভাই আলী, আমার মন বলতেছে, আমার মন বলতেছে তুমি যদি গিয়ে বিয়ের প্রস্তাব করো, রসুল কবুল করবেন না? আরো আসতে কোন
আমার ভাইরা সে কথা লম্বা আলোচনা, সেদিকে যাওয়া যাবে না, সময় কম। আমার মুসলমান বন্ধুগণ, শ্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবা সাল্লামে গিয়ে কয়শদের হাম নিয়ে আসলেন, সবাই আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, 200 দিরহাম নিয়ে আসলেন। 200 দিরহাম, রাসূল বলেন যাও এই 200 দিরহাম নিয়ে বাজারে চলে যাও, বাজারে গিয়ে এই 200 দিরহাম দিয়ে তুমি কিছু কাপড় ক্রয় করবে। কি করবে? তুমি কিছু কাপড় ক্রয় করবে, আজকে তোমার বিয়ে, তুমি কিছু কাপড় ক্রয় করে তুমি তোমার স্ত্রীকে উঠে নিয়ে যাও। মান ভাইরা গভীর মনোযোগ, হযরতে সাদ সালামি বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে কিছু টাকা দিয়ে কাপড় কেনার জন্য যখন মার্কেটে ঢুকে পড়লেন, এমন সময় শুনেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ঘোষণা করে দিয়েছে, এ মদিনার বাজারের ভিতরে কেউ কি আছো আশিক রাসূল? বাজারের ভিতরে কি কেউ আছো আশিক রাসূল? যারা বিশ্ব নবীকে ভালোবাসো, বিশ্ব নবীর সঙ্গে জিহাদ শুরু হয়েছে, অহুদের ময়দানে রাসূলের দান শহীদ হয়েছে, জিহাদের ময়দানে রাসূলের মাথায় কড়া প্রবিষ্ট হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, জিহাদের ময়দানে রক্ত, জিহাদের ময়দান রক্তে লাল হয়ে গেছে, বাজারের ভিতরে আছো কি কেউ আশিক রাসূল? রাসূলকে বাঁচানোর জন্য রাসূলের সঙ্গে জিহাদে চলে যাও। হযরতে সাদ সালামি চিন্তা করেন, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন টাকা দিয়ে স্ত্রীর জন্য কাপড় কিনে স্ত্রীকে উঠে নেয়ার জন্য, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন, আমি যদি কাপড় কিনে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাই আমার হবে বাসর রাত্র, আর রসুলের মাথার থেকে রক্ত পড়বে, রসুলের কলিজার থেকে রক্ত ঝরবে, ইসলামের কলিজার থেকে রক্ত ঝরবে, আমি ঘরের ভিতরে কুরমা পুলো মিষ্টি খাবো হতে পারে না। ঠিক কিনা জোরে কান? আমার মুসলমান ভাইরা, হযরতে সাদ সালামি কাপড় কিনা বাদ দিলেন, স্ত্রীর কথা মাথার থেকে বাদ দিয়ে দিলেন, দুনিয়ার স্ত্রী ছাই না, দুনিয়ার হুরে মদিনা ছাই না, যেই হুরে মদিনাকে বিয়ে করার জন্য এত কষ্ট করেছি ওই হুরে মদিনা আমি আর চাই না, দরকার নাই। কিয়ামতের দিনে মুসিবতের সময় রাসূলের হাত ধরে যদি জান্নাতে যেতে পারি, বিশ্ব নবী কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে পারি, জান্নাতের ভিতরে আল্লাহ হুরে মদিনার সঙ্গে আমার বিয়েটা পড়াইয়া দেবে কোন সুবহানাল। হযরতে সাদ সালামি 100 দিরহাম দিয়ে একটা কালো ঘোড়া ক্রয় করলেন, 50 দিরহাম দিয়ে একটা তরবারি ক্রয় করলেন, আরো 50 দিরহাম দিয়ে কালো একটা কাপড় ক্রয় করলেন, বুরকার কাপড় ক্রয় করে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়। রাসূলের মহব্বতে, রাসূলের মহব্বত প্রকাশ করার জন্য নিজের স্ত্রীকে যেই রাত্রে উঠে নেওয়ার যে কথা, সেই রাত্রকে মন থেকে জড়ে ফেলে জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 আমার নবী তাকায় দেখেন মুসলমানদের পক্ষে একজন লোক যুদ্ধ করে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢাকা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে। সাহাবায়ে কেরামকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা ওই ব্যক্তিটাকে মুসলমান হলে তো আমি চিনতাম, আমি চিনি না, মাথা থেকে পা পর্যন্ত ডেকে রেখেছে, চিনা যায় না, আবার যদি ফেরেশতা হয়ে থাকে মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখবে কেন বুঝলাম না। আমার বাইরে লম্বা কথা সংক্ষেপ, যুদ্ধ করতে করতে কই দুনিয়ার জমিনে মাঠের মধ্যে কিছু কাফেরকে খতম করে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে মাঠের কোণের মধ্যে পড়ে গেলে জিহাদ শেষ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, রাসূল বললেন তোমরা খুঁজে দেখো কারা কারা শহীদ হয়েছে। হঠাৎ করে দেখা দেখা যায় এই কালো কাপড় দিয়ে যেই লোকটা দেখা ছিল কিছু দূরে দেখা যায় পড়ে কাতরাচ্ছে, দুইজন সাহাবি কাছে গিয়ে দেখেন ওই লোকটা আর কেউ না, এই লোকটা আমার নবীর প্রিয় সাহাবি হযরতে সাদ সালামি কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, হযরতে সাদ সালামি কি বিশ্ব নবীর দরবারে হাজির করা হলো, রাসূল ডাক দিয়ে বললেন সাদ সালামি তোমাকে আমি পাঠিয়েছিলাম টাকা দিয়া বাজারে গিয়ে তোমার স্ত্রীকে উঠে আনার জন্য কাপড় আনার জন্য পাঠিয়েছিলাম, তুমি জিহাদের ময়দানে আসলে কেমনে, জিহাদের ময়দানে আসলে কেমনে? সাদ সালামি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে কাপড় নিয়ে স্ত্রীকে উঠে নিয়ে যাই আমার হবে ফুল সজ্জার রাত্র, আর ইসলামের কলিজার থেকে রক্ত ঝরবে,
কিয়ামতের দিন আশিক রাসূল হিসেবে প্রমাণিত হতে পারবো না, আপনার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। এই জন্য স্ত্রী আনার কথা মাথার থেকে বাদ দেয়া, আমি আজকে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে, ঘোড়া কিনে, কাপড় কিনে জিহাদের ময়দানে এসে ইসলাম রক্ষার জন্য শাহাদাতের অমিয় সুদা পান করতে চাই। রাসূল বললেন, শাহাদাত সালামি, তাহলে তুমি মাথা টেকে রাখলে কেন? রাসূলের জবাব দিয়ে নিয়ে, রাসূলুল্লাহ, এই জন্য মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আপনি যদি আমাকে চিনে ফেলেন, আপনি আমাকে জিহাদ করতে দিবেন না, আপনি পাঠাইয়া দিবেন স্ত্রী আনার জন্য, এই জন্য আপনি যেন আমাকে চিনতে না পারেন, আমি যেন জিহাদের ময়দানে আপনার মহব্বতে শহীদ হতে পারি, এই জন্য মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, হযরতে সাদাত সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি জান্নাতে যেতে পারবো কি? রাসূল বলেন, সাদাত সালামি, আমি তোমার সঙ্গে কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, এই মুহূর্তে তুমি যদি ইন্তেকাল করো, ওয়াদা দিলাম তোমার জন্য, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইরা, কিছুক্ষণ পরে সাদাত সালামি শহীদ হয়ে গেলেন, সাদাত সালামি শাহাদাত বরণ করলেন। বুখারী শরীফ জিলদে সানি বাবের নাম মনে রাখবেন, বাবু লা ইয়াকুলু ফালানু শহীদ। আমার ভাইরা, বিশ্ব নয় বলেন সাহাবীরা, আমার সাদাত সালামির জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল, জানাজা বিশ্ব নবী নিজে পড়ালেন, নিজে সাদাত সালামির জানাজা পড়ালেন। জানাজা পড়াইয়া বিশ্ব নবী স্বয়ং সাদাত সালামি কিনে কবরের পারে চলে যাচ্ছেন। আমার ভাইরা, এমন সময় হযরত ওমর তাকায়া দেখেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে ঠিকই, কিন্তু তার পা মাটির মধ্যে লাগাইয়া হাঁটে না, বৃদ্ধাঙ্গুলির উপরে বর দিয়া দিয়া হাঁটে, পুরাটা পা মাটির মধ্যে দেয় না। হযরত ওমর জিজ্ঞেস করে নিয়া, রাসূলুল্লাহ, আপনি পুরাটা পা মাটির মধ্যে লাগাইয়া হাঁটেন না, কারণ কি? বিশ্ব নবী জবাব দিলেন, ওমর রে, সাদাত সালামির জানাজায় আল্লাহর রহমতের এত কোটি কোটি ফেরেশতা জমিনের মধ্যে এসেছে, আমার পা লাগানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাদাত সালামিকে নিয়ে চলে গেলেন কবরের পারে। একজন লোক একটা লাইট নিয়ে, আলো নিয়ে কবরের পারে দাঁড়িয়ে থাকলো, দুইজন লোক সাদাত সালামিকে নিজের কোলে উঠাইয়া কবরের ভিতরে দিচ্ছে। কবরের ভিতরে একজন ব্যক্তি সাদাত সালামির লাশটাকে নিজের কোলে উঠাইয়া কবরের ভিতরে রেখে দিলেন। আমার ভাইরা, যেই ব্যক্তি লাইট নিয়ে আলো নিয়ে দাঁড়িয়েছিল, সেই ব্যক্তি আমার নবীর সাহাবী হযরতে বেলাল। যেই দুইজন সাহাবীর কুলে করে সাদাত সালামের লাশটা কবরের ভিতরে নামায় দেয়া হয়েছে, একজনের নাম হযরতে ওমর, আর একজনের নাম হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। বলেন, আর যেই ব্যক্তির কুলে দুইজন উঠাইয়া বন্দুকে বন্দুর কুলে উঠাইয়া দিয়েছে, যেই ব্যক্তি কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরত সাদাত সালামির লাশটাকে নিজের কুলে উঠাইয়া বুকের সঙ্গে লাগাইয়া কবরের মধ্যে মাদফুন করে দিলে, তিনি আর কেউ না, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যার লাশ বিশ্ব নবী নিজের হাতে রেখেছে, যার লাশটাকে ওমর আবু বকর রেখে দিয়েছে, তার কফাল কত ভালো, একমাত্র আশিক রাসূল হওয়ার কারণে। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কান্দেন, হযরত ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস কান্দেন আর বলেন, আজকের দিনটা যদি সাদাত সালামির লাশ না হয়ে আমার লাশ হয়ে যেত, যার লাশটা রাসূল নিজের হাতে কবরে রেখে দিয়েছে, তার লাইফের মতো ধন্য আর জীবন হতে পারে না কোন। আমার ভাইরা, সুতরাং আসুন, আর মাত্র এক থেকে দেড় মিনিট বাকি, কথা লম্বা করা যাবে না, এখানেই রেখে দিতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, সেই ধরনের মহব্বত আশিক রাসূল আমরা হতে চাই কি চাই না? আরো জোরে গান, আরো জোরে গান, হতে চাই কি চাই না? সুতরাং দুনিয়ার জমিনে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম আর মুসলমানকে উৎখাত করে দিতে চায়, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য, রাসূলের সুন্নতকে জিন্দা করবার জন্য যদি কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আর জোরে করেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার শেষ কথা, যারা বিশ্ব নবীকে সন্ত্রাস বলে গালি দিয়েছে, যারা উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দেয়, যারা মাদ্রাসা মসজিদে সন্ত্রাস খুঁজে, আল্লাহর কসম, মাদ্রাসা মসজিদে সন্ত্রাস নাই, উলামায়ে কেরাম জঙ্গি না, বিশ্ব নবী সন্ত্রাস না, যারা
বলেছে ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা 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 ঠিক কি নজরে কান কোন হারামজাদা ছাড়া পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া আমার প্রিয় রাসূলকে কেউ গালি দিতে পারে না কারণ আমার রাসূলের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই রাসূলের চরিত্র সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছেন তার ভিতর তার বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশের যুব সমাজ জিহ্বা কেটে ফেলবে ঠিক কি না জোরে কান আমার ভাইরা আমার শেষ কথা আবারও যদি এই দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শোনা বাংলাদেশের বিরুদ্ধে কেউ কথা বলে এদের জবাব দেওয়ার জন্য একটা নয় দুইটা নয় এক কোটি যদি গুলি খেতে হয় কারা কারা যে আছেন হাত উঠে দেখা যায় আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আমার জন্য দোয়া চাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এই দেশটাকে শান্তির দেশ হিসাবে কবুল করে আমাদের সবাইকে একসাথে চলার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন